Ya debo
Thank you.
Yeah.
kan makanya kita tuh. তুমি জানো আমার সেই দেবমনের কল্যাণ মিত্র আমার কর্মী বন্ধু দুই তিনজন তারা আমি কায়িক মানসিক দালান ঘুরে দিয়ে বই যেহেতু হাতে হাতে ফাফা করে নেই আমার সেই কাশলং এলাকার সর্বস্তর শ্রদ্ধাবান পুণ্যার্থীগুলোর সহযোগিতার মধ্য দিয়ে আমি এই জিনিসটা এই যে ঘুরিয়ে লই প্রথম ঘুরিবেরতে সহযোগিতা ঘুরিবেরতে মই তোমার তুমি বুঝে পারি আমি আমার সেই নবীন চন্দ্র নলবনিয়া তো নবীন চন্দ্র অর্থাৎ বফুর গত বিয়োগিয়ে গই এই পৃথিবীতে বিদ্যালয়ে তো তার সপ্তাহ ক্রিয়া গত আমি সেই সমাধান ঘুরে দিব আর তুমি জানো আমার বিনোদ বাবু নিয়ে গই তারা সদগতি কামনাতেও এই তারা এই তারা আমি একটু সমাধান ঘুরে দেওয়া আর কোয়েল রায়ের এই যে গেতি তারাও ইয়ত সমাধান করিবে তাহলে এই একে আমি এই আমি বিভিন্ন জায়গা তো এতিয়া পুণ্যাত্মবৃন্দ আছো সেই পুণ্যাত্মবৃন্দ সহযোগিতার মধ্যে দিলে
আনিবার দায়িত্ব দেওয়ার ওইয়ে সেই সদ্যমান মনসায় আনিবার ব্যবস্থা নিও, শারীরিক এবং মানসিকভাবে তুমি প্রস্তুতি না দাও বান্ধে দায়রে, যাতে আচ্ছা বান্ধে দায়রে আনার তুমি এই ঘোষণা বন্ধ এ জায়গা দিয়ে এলো, তুমি একত্রিত হলে ওই তোমার বেঙ্গল সহ ব্যাকপুরের এই পতাকা বাহিনী সহ তুমি বিজেপি আমি গর্ব তুমি একটা অনুগ্রহ করে একটা বিজেপি এব বিজেপি এব তুমি সারে বদ্ধ ভাবে এই যদি করি হারবি
তত বড় আমি, তত উপর আমি, তত পরমত্ব ভর আমি লাভ করছিলাম। ভগবান তোমার হলো সরম আর্য গুরু সাধুপুত্র সদ্য ভগবন্তের মহোদয় প্রথম ফর্ম হচ্ছে বুদ্ধমূর্তি দান, সংগদান, অর্থপরিষ্কার দান, হাজারবতী দান, বিভিন্ন দানের যখন ভূমিকা যখন আয়োজন করা হয়েছে, এটা খেতলমাতে বুদ্ধন শ্রেষ্ঠম দানোত্তম গতিশীব দান, দ্বারা দ্বারশ্রেষ্ঠ দানোত্তম গতিশীব দান অনুষ্ঠানের বেঙিয়া ফর্মা বর্তমান যাপন করেন। সেই বিহারত গতিশীব দান পরিবারে নতুবা গতিশীব দান করে নেন। এই দান অত্যন্ত দুর্লভ, এই দান অত্যন্ত দুর্লভ, মহাদা মানবায় বছরে একবার ঘুরিয়ে দেয় এই দানোত্তম গতিশীব দান অর্থ। হাজে তুমি সব দামার দায় জানান যারা তুমি অনুরোধ করা হন, তোমরা বিশেষভাবে অনুরোধ করা হন। এতে দিন আমি হেলায় অবহেলায় নহ দেব নতুন তোমরা বিশেষভাবে অনুরোধ করা হন। তারা এবং তুমি যারা এই অনুষ্ঠানের এতে সন্তান দিবার উদ্দেশ্য তুমি সন্তান দিবার নির্দিষ্ট জানা আগে নির্দিষ্ট জানা আগে এলাকার আগে চলতে নিজে তুমি সন্তান দিবার ইয়া হই এবং সদানো হইও সেনতে আমি তোমাকে শেষ সহযোগিতা আনছে যাতে আমার অনুষ্ঠান আমি দলে জ্বালা সাইড করি পারি। এইচে নভেম্বর 2 তারিখ 2018 ইংরেজি 1400 ফজৈত বাংলা বজর, হাদি মাসের 17 তারিখ 1462 বুদ্ধ বজর, শুক্রবার হাজলং আর্যপুর ধর্মজ্জাল মনবিহার 23 বারের 23তম মানে 23 বারের মতন বেগডাঙর আগাইতে শিবর দান, শিবর দানের বেঙ্গেমা দানের পুণ্য অনুষ্ঠান। আমি ফগডাঙ কওঁ যে মই কৌশিক চাকমা এবং সিদ্ধিগোল ভালো ডিজাইনে আমি ফুললেন দিয়ে ধর্মীয় গীত হিসেবে দিনে শুরু করব। কঠিন শিবর দান অনুষ্ঠানত ধর্মীয় সঙ্গীত পরিবেশন করিবার আগে মই তথাগত সম্যক সম্বোধ ধরে 3 বার জু জানাঙর, এরপর পরম শ্রদ্ধেয় বনভান্তেরে জু জানাঙর, আরো জু জানাঙর অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গরে, সেই লগে পুণ্য অনুষ্ঠানত থুব উই বাব্বে মাবল্লব গুণরে সিদ্ধিগোল বালিলি জানিনি মগিত্তু শুরু করতুম জাঙর। সাধু সাধু সাধু।
ক্ষমত নহন্তে সঙ্গ দ্বিতীয়ম্পি প্রকাশ বন্দমি বন্তে সঙ্গ দায়ত্ন আত সর্বপ্রদ ক্ষমত নহন্তে সঙ্গ তাদ্যম্পি প্রকাশ বন্দমি বন্তে সঙ্গ দায়ত্ন আত সর্বপ্রদ ক্ষমত নহন্তে সঙ্গ সংসর্গত দুঃখাত মনসে নিবান সাক্ষী করুণাত প্রকাশ ময়ং ভন্তে ত্রিশ্রংস পঞ্চশীল ধর্মাশম অনুঘাত শিলং দেহত নহন্তে দ্বিতীয়ম্পি সংসর্গত দুঃখাত মনসিত্বা নিবানং সাক্ষী করুণাতায় প্রকাশ ময়ং ভন্তে ত্রিশ্রংসাঃ পঞ্চশীলং ধর্মাশম অনুঘাত্বা শিলং দেহত নহন্তে তাদ্যম্পি সংসর্গত দুঃখাত মনসিত্বা নিবানং সাক্ষী করুণাতায় প্রকাশ ময়ং ভন্তে ত্রিশ্রংসাঃ পঞ্চশীলং ধর্মাশম অনুঘাত্বা শিলং দেহত নহন্তে নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য 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 বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণং গমনং সম্পূর্ণ সঙ্গ পানাতি পাটা বেরমণি শিখবদং সমাদিয়ামি পানাতি পাটা বেরমণি শিখবদং সমাদিয়ামি আদিন্না ধানা বেরমণি শিখবদং সমাদিয়ামি আদিন্না ধানা বেরমণি শিখবদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাসরা বেরমণি শিখবদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাসরা বেরমণি শিখবদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি শিখবদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি শিখবদং সমাদিয়ামি সুরামেরিয়া মজ্জাপমদত্তনা বেরমণি শিখবদং সমাদিয়ামি সুরামেরিয়া মজ্জাপমদত্তনা বেরমণি শিখবদং সমাদিয়ামি সাধু সাধু সাধুইমং বিশরণ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কত্বা পাদনাশীলং সম্পদে সাধু 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 করবর্তে বুদ্ধবুদ্ধা সঙ্গদান অস্ত্র পরিষ্কার দান আর বুদ্ধমূর্তি দান ফেলে দেয় আজ
বুদ্ধমুখী দান, অষ্ট পুরস্কার দান, সঙ্গদান, বুদ্ধ পূজা সহ নানা বাবতে যুগল করছি দানীয় বিচ্ছানি। এই দানর দ্বারাই তোমার ব্যক্তিগুণর ইহকাল শুভ পরকাল শুভ মানে সম্পত্তি করহালে দেব সম্পত্তি পরিশেষে পরম সুখ দুঃখমুক্তি নির্বাণ সম্পত্তি লাভ হেতু উৎপত্তি হোক। এদিকে ডাঙর আজা মহাত্ম যাবেনি উচ্চর্গ পরিবার আগামী তিনবার নমতস্যা উচ্চারণ কর। মজাং ভান্তে সাঙ্গ ইমানি আজ্ঞা দিবসে বৌদ্ধা বিম্বা দানানি সাঙ্গা ধানানি আত্মা পারিকারা দানানি বুদ্ধ পূজা দানানি পানীয় দানানি হিন্দু দানানি নানাবিধ দানভত্তানি আয়ুষ্মান্ত ঢাকিন দোকা শ্রীচেত দানা ভিন্নাম তাশুকা পারিগুঞ্জান্ত গাল পদলির আগে আমার প্রধান অতিথি মহোদয়ে আমার শুধু হিজু হবাতে আসলাম রাজ্যপুর শ্রেষ্ঠম দানোত্তম প্রতিম শিবদান অনুষ্ঠানত মই প্রথমে তথাগত সম্ভব সম্বোধনে শ্রদ্ধার সহিত দুই হাজার দুজনা আসলে প্রধান অতিথি ছিলেন মুই নয় মুই হইতুকো স্থানীয় সাধারণ মানুষ মুই এলাকা হিসেবে ইচ্ছুক প্রধান অতিথি হিসেবে নয় সেদিকে আর ধর্ম সদায় আমি বান্ধে যা একজন শুনিব মুই তারা সভা সদর নিয়ে দিন একজন কথা কম আমি কই পারি আমি যে এই ধর্ম সলাভ দিনিয়ে প্রথমে আমি যে পঞ্চশীল লইয়ে শ্রদ্ধেয় বান্ধে যা একজন ভাগ্যনীতি বুদ্ধই আমার জীবন দিয়ে দিবি যে আমি সাধারণ দায়ক কুনিয়ে সে ভাগ্যনীতি ফালে বাইতিয়ে তথাগত সম্ভব সমুদ্র আমার সেই উপদেশ বা নির্দেশ
সেই পরামর্শ দিয়েছি। ভাগ্য নীতি যদি যদি আমি বিক্ষে করি কয়েকশন নীতিতে পরিবর্তন হয় বুঝেন বুঝো। প্রাণী হত্যা এক নম্বরে, প্রাণী হত্যা তো যদি আমি বিরত হতে পারি, লোক নয় যে হিংসে নয় যে, তা হিংসে নয় আমার মনচিত্ত শান্ত থায়, পাপ করিবার সুযোগ ন থায়। লোক নয় মনচিত্ত শান্তি থায়, পাপ করিবার সুযোগ ন হয়। তা প্রাণী হত্যা যদি আমি চেয়ান প্রথমে যে বুদ্ধ হইয়া সকল প্রাণীর মঙ্গল কামনা করি ব্যক্তি, আমি যে পঞ্চশীল লোনার ফরাদি বানতে দায়িত্ব যে পঞ্চশীল লোনার ফরাদি আমি যে হই ব্যাগ খদানির ফরাদি সবে সতা সুখী কারণ তো সকল প্রাণীর যে আমি মঙ্গল কামনা করি চেয়া নাকি প্রাণী হত্যা নতুন বিরত থানা বুদ্ধ জের হইয়া আসলে বাস্তব মরে মর পরানান মর মর পরানান মুই দইয়ে কর আরোগ্য প্রাণী তা পরানান দইয়ে করে। তা মুই যদি সে প্রাণীও মার তার দইয়ান তা পরানানোর উপর মুই যদি আঘাত কর সেয়ান কতুর অন্য কাজে চিনি তুম বিরত হেবাইতে হইয়ে বুদ্ধ আমি যদি চিনি ফালে ফালে মুই সিও মুই শরদ বনবান্তে থাকে বেশ মর হয় বা তার ধর্ম দেশনা শুন শনিবার বাক্য হইয়ে সুযোগ হইয়ে মুই সাতজন সৈন্য পঞ্চশীল ফালে ফারিলে শ্রদ্ধেয় বনবান্তে ধর্মদাসনা খাইতে উঠো সুখ পেবা সুখ পেবা তুমি পঞ্চশীল ফাল। আসলে নীতিগতভাবে তাহলে সুখ শান্তি আছে মুই যদি দলে চলি খার মুই যদি খারে ফুটি নগর হারর উপর যদি আঘাত নগর মে সিটিকে আঘাত নগরিবা মহাত্মা হই যদি শান্তি দিবারে ম স্বাভাবিক চলা ফিরে তো মুই দোলে ফেভারি শান্তি ফেভারি মুই যেন বিচ্ছয় জানি শুনি মুই হুদুং চাং মুই যেন ফালে ভারক মুই চেয়ে হংগে লোবার হংগে ইয়ে ন হোক মুই লোকত্তর লোকত্তর জানা সে পরিনির্বাণ জানা সর্বত জানা বোধহয় সিনেমা সাধারণ দায়ের দায়িত্ব এই প্রজন্ম কল্পনা গুড়ি নুবারি মুই নগর তবে আগামীতে যে ভাইটিয়ে সে পরি নির্বাণ লাভ করিবার যে মুই সে কামনা কর আগে মুইছেন হইতে মনে করেন আমি এ পঞ্চশীল যদি দোলে পারি সুর নগরি নিজেও দান হই কারোর ক্ষতি নগরি আমি দোলে চুলি পারিব বলি মুই বিশ্বাস জনক তা বুদ্ধ হইয়া দান শিল বাবনা আমার তো বাবনাইও গড়া করিব দান গড়া করিব দান করিব আমি সাতটা নিজের ব্যক্তিগত পুতুর গুড়ি হারাম মুই সে গুড়ি নি যে হারে তো যাত নাগে তারা কত জায়গা জমিন কোটি কোটি দিয়ে লক্ষ লক্ষ দিয়ে দান গর যে যে দূর হারে সে দূর দান গুড় দান গড়ে না দান মাইনে থিয়ে সে দানান গুলি নিয়ে আর যাহাতে এই অনুশোচনা ঘুরানো যায় সেভাবে গুলি দান ঘোরা করিব নিঃস্বার্থ ভাবে মনন্ন ভাগে ইউরিনি মুই জেন বুঝো বাগনা ইয় বোধ হয় মুই জেন মনে করেন মুই দিদিকে এই আমার সুযোগ নহয় দেখে যে পারে সময় গুলি সেই বাবনা নি যে দায়ক দায়িকা উপাসক উপাসিকার তুন গরম বান্ধে দায় দখাতেই গরম চিনি গড়ি ফারিলে যে পুণ্য সঞ্জয় হয় ইয়ান বুদ্ধ হইি তা আমি যদি পারি যা যদি করি পারে পুণ্য সঞ্জয় একটি আমি সেই এই দান শিল বাহনা তিনি যদি আমি গড়ি দিয়ে আমার এই কি হব ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সামাজিক শান্তি পেতে পারিলে সে নই মঙ্গল তে আমায় আমি আসলে আমি বুদ্ধ ধর্ম অবলম্বী হই মৈত্রীময় ধর্ম অহিংসিয়া পরম ধর্ম আমার ধর্ম আনো দাগে হিংসিয়া হানাহানি নবরণা একে আমায় মুই যে এখন বিশেষ করে গ্রামাঞ্চল সামাজিক অবস্থা আমায় খুবই অবনতি অবক্ষয়ের
বিশেষ করে অধিকারণ নামে আমি যে আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করি নিয়ে নিজেরা নিজেরাই হানাহানি মারামারি করি ইনি কিন্তু তীর্ণ মিশিয়া নৈতিক সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি হইয়া চুক্তি যিনি অবাস্তবায়িত অংশ আগে আমি ব্যাক্য নাই কই নিয়ে অধিকার হাত তুলছে আমি অধিকার চলে সরকার যে তুলছে বল সরকারের দুর্ফেস ঘুরি আমি দাবি করি সে আমার শান্তি চুক্তি বাস্তবায়ন যিনি অবাস্তবায়িত অংশ আগে আমি হিসেবে মারামারি করি সুতরাং ওই এতিয়া এই পুণ্য কলাব হাজল মাধ্যমের শেষতম কঠিন শিব দান অনুষ্ঠানত যারা নবুজি নিয়ে বাবুজি নিয়ে চিনি গঠন মৈবম সেই বুল পদক্ষণ শরীর নিয়ে সামাজিক ব্যক্তিগত এবং সামাজিক অশান্তিত্ব মেনে নিজের এবং পারিবারিক সামাজিক শান্তি ফিরিয়ানি ব্যক্তিয়ে তারার শুভ বুদ্ধি উদয় মুইয়ান তারাই দু কামনা করি আর যাতে আমি আস্তে আস্তে উড়িনেই নি পরিহার করি নিয়ে আমি ব্যাকুল একতাবদ্ধ হয়ে নিয়ে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করি নিয়ে আমি যাতে চলি হারি আমি সেরে দিতে যদি আগিত তা যাই হোক কেনা আমি ফিজে ফোরাছি এ নহং দর্মী জয়ীয় আমি যদি অর্থনৈতিকভাবে স্বচ্ছ লই হারি আমার ধর্মীয় খামগত্তায় বা সামাজিক খামগত্তায় চিনিতে আমার বাধা নদেব আমার আমি একদিকে শিক্ষা দিক দিয়ে আমি পিছিয়ে পড়ি যে আমি মানসম্মত উচ্চশিক্ষা ফোসা করে নোবারে হিতে নোবারে অর্থনৈতিক কারণেই নোবারে ব্যবসা নেই বাণিজ্য নেই ইত্যাদি করে নিয়ে এই এসির বেশি আমি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ি যে লেখাপড়ার শিক্ষার উচ্চ শিক্ষা লাভ করতে গেলে অর্থনৈতিক প্রয়োজন যারা কাকু চাউরি গঠন সিউনে বোধ হয় ইউনিভার্সিটি কলেজ দিকে পরিবর্তন আমাদেরকে সাধারণ চাষি হন কৃষক খুনি বা কিছু থুবি থাকি ব্যবসায়ী এখন ব্যবসায়ী সাংমা হলে ব্যবসা করি নিবার্তন ইতি হলে তিন্ন শের দলরে চান্দা দিনে ব্যবসা করা না সম্ভব হয় সাংমা হলে সে নাকি ব্যবসা তুলে বঞ্চিত দল তা এনে আমার তো ব্যয় কোনতন ভাবি চিন্তি যেন দেশত্যে জাতত্যে সমাজত্যে ভালো হয় আমার সিএম করানা দরকার যেন আমার ক্ষতি হর চিনি বা বুঝিনে গরমর নবদিনে গরমর আস্তে আস্তে উড়ি পরিহার করানা কেন নিতান্তই দরকার বলি না মুই মনে হর এনে যদি ঘুরিতে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমি যারা ঘুরি আমার পরে যে ইতিহাস তারা সমান করে তারা আমার ভুল হওয়া সেই প্রজন্ম আমার দোষারোপ করিবা আজি মই এতিয়া এই মহান কাজলং আর্যপুর প্রতিন শিবদানক যারা সেদিকে আমাক আই ভুলর ইয়ন মনে করি নিয়ে তিনি সংশোধন করি নে করি তারা শুভ বুদ্ধি উদয় হব এই কামনা করি নে করি মই শুভেচ্ছা জানি নিয়ে মহদান ইয়ং করিলু সবে সত্তা সুবিধা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্তি হোক ইতিয়া আমি ভাবে রাখতো মুলুক মুলুক ধর্ম হবা শুনিব আমি দুজন ভাবিত ধর্ম হবা শুনিব দেখো আগে হামদের সরাম মনির অন্তর্জাতবন বিহারত নিচ্ছে সদে করুণা কীর্তি ভাঙতে দাগিরে দেবেদা আমানে লগন সুখবানে কুটিছুরি নেই ধর্ম হবা হইলিবাতে মাদালুরে বদনা সহ প্রার্থনা করা দুইবার আর তিনবারেও বদনা সহ প্রার্থনা করা হয় সাধু সাধু এই সদাগান আমি যে কোনো মুহূর্তে বান্তি রায় পেছনত শুনি পরিত্রাণত শুনি বা হতাশাবাক্য আলাপ আলোচনার মধ্যে শুনি বই সুস্থত পর্যায় ভেই কিন্তু এই সদাগানের প্রত্যক্ষ উপলব্ধি আমায় দু নদুগে হারাম হতে আমার চিত্তব ওই অবিদ্যা অন্ধকারে দাগি
পূজ্য বনমন্তে যেটা ধারণা খুঁজি নহে দুয়ে নহে খাসে খুঁজিলে পায় লোক দেশ মোহ তারে দাঁতে আসে গায়। এই দূরত নয় হাইও নয় অবশ্য আমি থাকা লাগবে, কিন্তু সেই জিনিস হিসেবে আমি থাকলে নভে শক্কু যদি স্বামী ঘরে যে কোনো রোগাগ্রস্ত আগে অন্ধকার হয় সেই হান মানে চুনি মুজুমু যদি সোজা মিলে ফেলে দিও সহজে সেই জিনিসের প্রাপ্য নন লামগ্রি নরম হেঁটে শক্তিনতা। কিন্তু সেই স্বামী হচ্ছে শক্ত যদি গম অভিজ্ঞ ডাক্তার ধরে যদি স্বামী মুজুম বিভারে অথবা গ্লাস তারা লাগে ঘরে সহজে সেই জিনিস দেখা যায়। এই আমি একমাত্র সাধারণ মানুষ এই লোক দেশ মহলে বাকি দুই আগে সেটা আমি এই যে বুঝি নয় সেখানে এই ভগবানুদ্ধ ভারতে বেগ পারো হম পারো কর্ম কর্ম হল বিচ্ছিন্ন করে নেই এই চেজে থেকে তুমি কঠিন শিব দানত বেঙে পড়ব দাম যদি দাম ধরো বেরিয়ে মহা সত্য হৈ্য সেই কঠিন শিব দান করিবি কঠিন শিব দানত বর্ণনা আমি যদি শুনি সেই বৈশিষ্ট্যবাদ পেয়ে ভগবান বুদ্ধ বিলে এই সহস্রদল শব্দ উগরে বুঝলে বুঝি তার শিষ্য সঙ্গে লোক কঠিন শিবর দানের কথা হইলি সোর নাহি নাগি দাস কবিরে হইলে হে একবার কঠিন শিবর দান ঘুরিলে ঘুরি আর জন্মায় জন্মান্তর যত বুলন সংহিলে অরহত্ব মার্গ ফল্লাম নগরে সব বুলন সং অপায়ত নজায় কিন্তু একবার কঠিন শিবর দান ঘুরিলে ঘুরি শ্রদ্ধা এমন ভাবে শ্রদ্ধা আমি ঘুরছি সে হইতে আর কোনদিন পঞ্চশীল লঙ্ঘন নগরে সদা সর্বদা নিত্য নিত্য পঞ্চশীল প্রতিপালন ঘুরছি আর অনুচ্ছে পুণ্য বান্ধবে অত্যশীল পালন বুঝি শত শতবার যে শত সহস্রবার হলে চক্রবর্তী রাজা ইয়ে প্রাদেশিক রাজা ইয়ে দনী মানে উচ্চ হলে জন্ম ইয়ে তার ইয়ে কানে কিন্তু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা সহ আমি লোভে লিপ্ত দেশায় দৃষ্ট মোহে অন্ধ হিনিতে অথচ হাল ইচ্ছে হাজার হতো লাগে মানুষ না পড়িব কঠিন শিবনত যে উপস্থিত যোগী বেঞ্জে যে দাম শূন্য ঘর আ বেঞ্জে করিবি ঠিকে এই বেঙ্গে মাদানত যারা মাইক্রোফোন দৈত তারা হাতন ভগবান বুদ্ধ হয়ে গেলে সেতনাহান বিকারে খাম্মাং বাদামি ভগবান বুদ্ধে মনাতুন যে শিক্ষার চেতনা উৎপন্ন হব শিবেরে কর্ম হয় কর্ম হয়তো মানে মনাতুন চেতনা উৎপন্ন হলে সে কর্ম নহব কর্ম হয় আরো কিন্তু নয় আমি ইনি হিতে না বুঝি আমার শিক্ষার লোভে দেশে মোহে তাকে দেখ বুঝুনি খাম্মা সাতটা বিবাদ জানতে হিনাত পানি কাটাইয়া উচ্চ নিঃস দিন দুঃখী এই জ্ঞানী অজ্ঞানী উত্তম অদম সুশ্রী হুশ্রী ইনি শিক্ষিয় একমাত্র কর্মভদ্রায় দি তাহলে কর্মভূত নয় কর্মভূত্পন্ন দিয়ে আমার মনসিত্তবোধ মনসিত্তবোধ এমনি ভালোভাবে উৎপন্ন হয় কর্মভূত হয়ে দেয় মরান হাতে স্বচ্ছ পবিত্র আনা দক্ষিণ ফন পানি দক্ষিণ আনার যদি হন সামনে যদি প্রতিবিম্ব হাজির নয় আনার কোন প্রতিছবি উৎপন্ন নহয় এই হত্যে সে চেতনাবো হাই উৎপন্ন কর্ম হলে কর্ম পাকড়ে গেছে কর্ম হবো হত্যে পঞ্চ দ্বারায় সব নাক হান জিন এগিয়ে ইয়ে বাহ্যিক বারাদি বাহ্যিক আরো রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এনি সে পঞ্চ ইন্দ্রিয় দ্বারত আলম্বন পড়লে ভরি মন দ্বারত সে প্রতিবিম্ব পরিভক্ত এই সেই সেই চেতন একখান অনুভূতি বেদনা জাগে বেদনাত্মক সেই চেতনাবু উৎপন্ন হয় দি বুঝছ নি এই সে চেতনাবু যদি গম দৌল পরিপূর্ণ হয় সে কর্মবু হিসেবে গম হয় আর যদি সে কর্মবু যদি হিসেবে গম নয় পরিস্ফুরিত মানে উত্তম নয় শিবে হেমন পাইকিনে সময়াত নয় বুঝছো নি সত্যি এই সে কর্ম বই মাঝে হেঁটে বিভাজন করে দেয় এই কর্ম সম্পূর্ণ আমি নজানি হেঁটে বানা আমি এজি কিন্তু সনা সন্মুখেরি করে মনে মনে তুমি নিজ মননত উপলব্ধি করেছ ভগবান বুদ্ধ হত্যে এই আমার সে বাহ্যিক ফাচ্য ইন্দ্রিয় ফাচ্যের আলম্বনত যে কোনো কারণ আলম্বন হলে ভেই আনানা যেন শরীর উঠি সে শরীর করে দিলে দেয় সে শিয়েন যদি অত্যন্ত ডাঙর হয় শিয়েন গুণগত মানা আবার আকার বিহারে তার হেঁটে এই সৌরভ নয়
গুণগত মানের সন্দর্ভ ডাঙর হয় শিব নয়, সে অনুসারে যদি শিক্ষিত সাংগ্রহ হয় সে নির্ণয় সে কর্মবশ উৎপন্ন হয়। বরং ধরিবার আগে ভাষ্য মৃত্যু দেব, ভাষ্য মৃত্যু দেবে যে মনানত চিবে জেনে যে সুহেরে সেই বিচের করিব। ইয়ে বালর নাম বন্ধ হামর লাগে না হামর নাকি। যেমন তুমি কঠিন শিবতা নয় সন্দে যাত যাতন অতি দৃঢ় ঘুরি জানা আগে সিদ্ধুর শ্রদ্ধা উৎপন্ন করে নেবি, তুমি সে নিউরি মনসিদ্ধ কর্মবার হিসেবে সম্পাদন করো শ্রদ্ধা উৎপন্ন করে নেবি। হয়তো যারা বানায় শুধু নিয়ে এসছো তারা মনে হয় সে কেন তারা বিহিত সে কর্মপূর্ণ হবো এক কুই কঠিন জীবতান। হয়তো যারা আরো হিসেবে বানা এসছেন তারা বানা দেখাতন হিজেও তোলে কিছু হওয়ার নাতন। যেমন একু ঠেঙা রুবর ঠেঙা যদি হয় শিবন গুড়ো যদি হিলাইতে সে রুবর ঠেঙাও দেখে, অথবা যদি গোলাপ ফুল হয় সে গোলাপ ফুল যদি হিলাইতে একু এই তীর্যক প্রাণী মানে তীর্য প্রাণী দেখলে হতা ভরা হয় হলে মনে হয় জীব একু যদি গুরু যে একু যদি ছাগল দেখে সে ফুল সে বানায় সে শুনি সে তার খাদ্য কিনা খাদ্য নয় খাদ্য দিছে যদি পকন ঘুরে খাইছে খাইব আনলে তা চলি যাবগে। তাই একু যদি সাধারণ তুমি আমি যদি বুঝে ভরা মানিয়ে যদি সে গোলাপ ফুল পেলে অবশ্যই সে গোলাপ ফুল খুব সুগন্ধি হয়তো আগ গুলে চাব শিবের চিনি নে চিনি হাঁকন আদক মানে করিব মরা কাপুর্তি করিব হাঁকন যখন বিক্রম মরিয়ে যাব খাইছে হ্যাঁ পরিত্যাগ করিব। তাই আরো একু যদি তুমি যদি ব্যাগ কবি গুণে শিখে রয়েছে রবীন্দ্রনাথ কবি গ্রহণ রবীন্দ্রনাথ একদম গোলাপ ফুল দিছে শত শত পৃষ্ঠাকে পৃষ্ঠায় করুন বিরাট কাহিনী লিখারিও ও থাকে বুড়িছ এক গরু অথবা ছাগলে গোলাপ ফুল দেখা না অথবা এক তোমাদেরকে আমাদেরকে মানিয়ে দেখা না তাই এক বিরাট কবি দেখা না তার এক ফুল ডাঙর নয় শিখল একই আকার তাই হেনে হীন তমলক বুঝনা গান এ আমার চিত্র হচ্ছে না মিলিয়ে সেই চেতনাবো পরিপূর্ণতা লাভ করে যখন এনেকে এই সবে দিয়ে নাগাদি হানা দি এই অব্দি বাঁধিনে আজি সে আলমনা মনত যাব মনা সেরে জেনে যেতে গ্রহণ বিচার করিব বিচার করি নেবে কি প্রয়োজনত লাগে কি প্রয়োজন লাগে ব্যবস্থা করে নেবি বরবন্ধু দত্তে চিত্তর চেতনা ভাবিলে তারপর জবনত যাব মানে দন্ডবাস আগে জবন চিত্র হয় অর্থাৎ বান্ধে চিহ্ন হয়েছে যে রেস পদক আশা না করে দেয় অর্থাৎ একখান জিনিস দিনে দেয় এ ফুল মর গ্রহণের অগ্রণনীয় দুই না দিন এই এখান বিচার হবে না বাপি আপ বুঝলি তিন ফট যদি ধন্দা হয় সম্পত্তর আয়া পত্র আছে জুবলে মনে হয় সে হামলা হয় না এসে করি হামলেছি হলো রেস অর্থাৎ সে জবন তারপর ধরতে প্রথম জবনত যদি মানুষ আলম্বন ধরে দেয় সে চিত্ত সম্পত্তি জেনে যে বিচার করিলে হলে যদি হেঁটে কর্ম সম্পাদন করে দেওয়া হয় হাত হতে শ্রী দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হয়তো তুমি অনেকে খবর ভাও এই জীবনত এই হেয়ালে ফলানা যাকে আলম্বিত আগে এই বাচ্চুন আগে দিন লাগ বাচ্চুন হুপুর বাচ্চুন হুবিলে হুবি এই খাবরানি ঠাঙে গিয়ে ঠাই সাইয়ান বইছি সাইয়ানত তাহলে আরাম হয়ে যাব। এই সেইখানে যেটাক্ষণ এই এই সাবাগান আগে আরাম হয়ে যাব এই সেখানে এই যদি কোনো মানুষ যারা যারা এই চেয়ে তিনি আরামে আগ যারা এই ধরনের এই আরামান ভাবাননি আরামান বড় গণিমাত্ম এছাড়া কথা প্রথম জীবন উদযাপন যদি কর্মব সম্পাদন হয় এই দেহ মন্দ হাঙ্গুরলে দেহ মন্দ বকুরি নবাইলে পরবর্তী জন্ম সে কর্মব উত্তরাধিকারী হয়ে আত্ম শিবের কি নবী জয়া বই উমেলিয়া বিজ্ঞান লক্ষ্য হয়ে যাবো বই বিজ্ঞান উমেলা হানবে আর উদীয় আদা নেই যে আমি বলি বাজ করি দে হে হতে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম জবন যদি শিক্ষব ভাবি চিন্তি প্রথম দ্বিতীয় তৃতীয় গরিব না হরিণ হেমনে না হেম লমনে না লম এর করণীয় না অকরণীয় এর যদি এর চেয়ে গরম হয় হেঞ্জা নাব এর চেয়ে হেঞ্জা নাব হেলে হেঞ্জা নাব প্রচুর হেঞ্জা নাব এরে মে যদি হেলে এখান হাত ধরে তাহলে চিন্তা ভাবনা ঘুরে ঘুরে আমান করবে হয় তার সে হত্যে এমন ভাবে চিত্ত সন্তি তার জমা হবো চিত্ত ভেদি ভূত চিত্ত সুন দুঃখ শিবে যত জন্ম থার যত কল্পে কল্পান্তর হলে নির্বাণ যায় মনে হয় অরহব সমক সমুদ্র প্রচার বুদ্ধ সে কর্ম তার বিভাগ ন দেয় পর্যন্ত শিবে মানে সুসুদ্ধ শিবে অপর পর্যায়ে বেদনীয় কর্ম এ অপর পর্যায়ে বেদনীয় কর্ম বুঝে গিয়েছিল আরো সপ্তাহে যে কোনো কাজ চিন্তা করতে হতে হয়তো যে কোনো কাজ সমস্যা বা হিসেবে এখন উত্তর নয় হয়তো সময়ের সংকীর্ণতা হয় তা দ্রুত সব চিন্তা করে তাই হয়তো থরিকপিতে হামান সম্পাদন করে অর্থাৎ ষষ্ঠ সপ্তম এই দুই জগন্নাথ কর্মব সম্পাদনের হাতে শিবে
দ্বিতীয় মরণাপরাধী অথবা তৃতীয় আরো জন্ম হ্যাঁ যদি বিভাগ দিন মরে শিবেজুকে কিনু বিজয়ী দায়ককে তাই কেশব বাবান সব বাবতী উপাসক উপাসী হন তাই আমি কর্ম দেখুন গড়ি কিন্তু আমি সে কর্মবরা কুদূর পরিপূর্ণতা করে ঘুরি পারি আমি এনে ন জানি ন বুঝি নেই আমি আমার পরম শত্রু কন্যা আগে দিনে কিনা যে শান্তি বাহিনী অস্ত্র সমাপন নহরণ সেটা শত্রু এলাকে আর্মি সরার ভক্ত আর্মি বিদ্রোহী ভক্ত এলাকে শান্তি বাহিনী আর্মি ইনে শান্তি বাহিনী হলে জীবন সময় এখন কোনো দর্শক আমি শুনে তো জরুরি কারণ আসাম বাহিনী যদি শুনলে হয় আর্মি দিলে একদম যেটা অস্ত্র সমাপন নহর নাই সেটা তারাই তারা গায়ে রয়েছে কারণ তারা পরম শত্রু যদিও তারা পরম শত্রু এলা আর্মি নদী শান্তি বাহিনী যদি লাভ পাবি নহন কিন্তু আমার লোক হিংসে অজ্ঞান যখন পর্যন্ত এই পরম সত্য কর্ম কর্ম সম্বন্ধে জ্ঞান উৎপন্ন হব সে লোক দেশ মহরে আমার কিন্তু হতে যে জনে প্রত্যক্ষ আত্মগুরুত্ব উড়ি নিজের কারণে বুঝি নেই এই লোক হিংসা অজ্ঞানরে জয় ধরি আনিব তেতে শিরজয়ী তার শত্রু নেয়া পূজ্য বনান্তরে দেখুনি পূজ্য বনান্তরে গোটে হলা শত্রু হব সন্ন্যাস করে ভাবছি এই সব বাবার উপাসক উপাসিকা আমি বে কুনে একত্রিশ লোক বলে বুদ্ধ হয়ে যায় বহু সত্য হন কিন্তু এই লোক দেশ মহে আমার তাগিয়ায় হেঁটে লোক দেশ মহে তাগিয়ায় হেঁটে অজ্ঞানের অন্ধকার পড়ে হই আমি ওই যে আমার নদীর নদীর করি নদী হিন্দু পাঁচের কি ওই ঘোরানোর কারণে এই আমার নিহীন কর্মসম্মত হয় সে কর্মতায় জন্ম জন্মান্তরে দুঃখ উপকার না হয় বুঝুনি হাতে সাথে এই এই সত্যটা জানি আমি বুদ্ধ ধর্ম জ্ঞানের ধর্ম কর্মবাদী ধর্ম কর্ম বললে আগে কর্ম বললে নেই কর্ম বই সত্যরে মুক্তি দিবারে কর্ম বই সত্যরে মানে সারি ভাই বন্দী করিবারে কর্ম মানে দুঃখ দিবারে কর্ম মানে সুখ দিবারে কর্ম মানে এখানে উন্নতি করিবারে কর্ম মানে সেখানে থলে দিবে ভারে যেমন এসব দাবান উপাসক দায়ক সেখানে বিজয়ী তোমার দাবি তা তারা আদি হইতে মানে খারাপ দলীয় হাঙ্গুরি এত নিতে তারা কিনে নেবে জেলা বলিল সেরা মেলই হল তারা কোন বয়োজ্যেষ্ঠ বয়স কনিষ্ঠ মানুষ যখন তারা সে তো যে দলীয় হামলা হন তারা হামলায় জেলা পরিষদ সেরা মেলে পাচ্ছুন জেলা পরিষদ সবাই কেউ পাচ্ছুন তা এই জেলনি কর্ম থানি ফল এই জগতের কর্মের ফল হবে না বিফল তা আমি যদি এটা যদি জানি যদি হই ভাব কি মানে পুণ্যহী কুশল হই অকুশল হই ভাবে কি করে পুণ্যহী করে পাপ কামান গত্তা যদি বাসু মাইনারে মারি দড়ি মানে শিক্ষা নিয়ে হারি গড়া চুমি হুমি মাইনার সঞ্চিত নাই জোগাড় করি উড়ি শুরু করিলে উড়ি যদি হাবে হান কল্প বুকতে মুড়ে বই হেরে জিল সাবাদে হেরে হাক সু করি ভাবি কিন্তু দেখে সে জিনিসের প্রমাণ হবো পুলিশ দারোগা দেখে এনে বিচারি বানি নিলে কি ওই জেল দেখে কি হয় লোর হাত করা দিলে দেখা কয় মুদিগানে মুদিগানে সে কেসুক নেদু আমি হিতে শুরু করি দি সিএম যদি চান নাম বুঝতো আমি হলতে গিয়ে সুরে সুর করে দেবো আমি সেন ন জানি ন বুঝি নিতে আমি লোকের দেশে মহে এই খারাপ কামানি করি এই খারাপ কামানি গণনার কারণে আমার এরা নিয়ে গে হীন উত্তম কর্ম সম্ভব নয় সেটি বুদ্ধ হয়ে গেছে দানান দাদান্ত সব দাঁড়িয়ে আসছিলেন রাখান্ত সব কথা ভবনা বিরেটা হন্তু গাচ্ছেন তো দেবতা গাথা হ্যাঁ এনে যদি বারবার অতীতে দান করে ইচ্ছু বর্তমানে দান ধর আরো ভবিষ্যতে দান করিবে দানর কর্মর ফল জানি শুনি বুঝি শত্রু কল্য মিত্র দর্শন করিলে হরি অতীতে আমি অত্যন্ত দুর্বল হতবারা এলাম আমার তো যদি শত্রু কল্য মিত্র নেবে এই এলা সে আমার বাসা বুঝু বুঝি না এলো
যাতে মিল না এলো সেইকে পূজ্যবন্ত উৎপন্ন নেই। পূজ্যবন্তের পুণ্যের ফলমে বর্তমানে যে আমি ভিক্ষু সঙ্গ আগে ধারণ অতিরেখিত পুণ্য খেবি বান্তে ফলাঙ্গ অনুসরণ করে বান্তে দূর আচরণ বহু কুল সূত্র প্রবজ্জনীয় যে যেটুর ফারে জানিয়ে ফারে স্বধর্মহান সত্য ধর্মহান আত্মমুক্তি ধর্মহান আলোচনা পর্যালোচনা গবেষণা করলে তোমার সিনে আমি দেরি নিতে বুঝে নিতে চেষ্টা করি তা তুমি যদি সত্যি অর্থে সুখতে হয় আমার সদানি পর্যবেক্ষণ করিলে ওই নে নয় মানে আমি তুমি হতেছে না নয় এনে নিয়ে বলি তুমি দলে দলে শ্রদ্ধার সহ দানা শুনি আমি ঘর আ অপ্রমত্ত হলে হয় এইয়া এই চেয়ার মেম্বার যে হেনে হলো পঞ্চাশীর মো ফালে কোনোদিন দুঃখ উৎপন্ন নয় এই তুমি যদি তোমার গৃহ ধর্ম হলো পঞ্চাশীর পঞ্চাশীরে যদি ভারে ভারে হয় অপ্রমত্ত হলে হয় এই লোক কিংসে অগ্রণে যদি তুমি কেন দমন হলে এবার হয় মান্যতায় নয় নিজের বুঝি না বুঝে নিজের জ্ঞানের দ্বারাই অবশ্য তোমার উন্নতি বাদে শ্রীবৃদ্ধির বাদে কোনোদিন কহিয়ানি নেই প্রমাণবদ্ধ হয়ে থাকে যে না সেই দলে দাদা বুঝে নেই বুঝে পঞ্চাশীর মো ফালে হলো লোক হিংসে অজ্ঞানের দমে রাগে মারিব উত্তামেরে তাকামেরে অবশ্যই সেই মানুষ শ্রোতাবক্তির মার্গ হল না লাগিও অনলি সারি ভাইয়ের না যাব এই কথা নাজে কইয়ে দে তাহলে সুখ যদি ভেটা আস সুখ কুদু হয়ে দেয় এই অত্রী ভূমি এই মনুষ্যমূলন হইতে মনুষ্যমূলন হইতে এই সমান সর্ব কুরিয়েন ব্রহ্মলোক দে সাড়ে চন্দ্র ভূমি কিনা দিয়ে সুখ হয়ে দেয় বুঝলি আরো জিনিসের মধ্যে এই এই মনুষ্যপূর্ব উন্নয়নে এর মধ্যে হেরে কৃষকর ওই শস্য উৎপন্ন করিবে ক্ষেত্র সদৃ বুঝছু হ্যাঁ যদিও বাহিনীতে সাড়ে চেন্দুমিতে নাই আরো ছাব্বিশ চেন্দুমি হলে সহান সর্ব এই হুরিয়ান ব্রহ্মর সে হলে পুণ্য করে নে উড়ি সে পুণ্য নি হয় করিয়ে লো জাহাগান বুঝছু নি যেমন তুমি সাত বাদ ঘুরে নেই ফল মূল উৎপন্ন করলে গরমে নেই এই সুলভ কিনা শিক্ষা করলে নি এই বা কেনা করে নচে দানি দিবলে বুঝলে বুঝি সেটা বহু কোন গল্প কোন ধর বহু বিক্ষণ করিবে দেখি নিয়ে নেবে ওই কথা মনে হয় চিনে হুদু হয়ে যাবে ফাইয়া না করো এই যে দম মান বিয়ের ইচ্ছে ফাঁক কাবিল্লি অমুক সুমুক বিয়ে ভাই এম এ ভাই ল ভাই ইচ্ছে চেয়ারম্যান মেম্বার অমুক সুমুক জেলা হতো চেয়ারম্যান এক অমুক সুমুক এনি এনি হলো ইয়ে বকরত উঠিতে শূন্য করেছি সেটা কি সিনি যার যার যেন কি গচ্ছ তাছিল কে লাভ করি সিনি বকর যে চেয়ারম্যান বা উদাই ভাই ফাঁক বগরতে চেয়ারম্যান হইল ফাঁক বগর ভাবে তারা যদি শূন্য খায় তারা যদি জনসমর্থন খায় তারা যদি এই সমর্থন খাই দিয়ে হয় তা আরো ফাঁক বগরের ফাঁকি অন্যান্য ভাবে একে আজ যদি আর তারা মুই মুই চেয়ারম্যান মুই চেয়ারম্যান তার মাঝে এদের ফাইল দেওয়া হলে চেয়ারম্যান থাকে নাকি বাবা অনেক হবা এই এনে অতীতের কর্ম বর্তমানে ফল বর্তমানের কর্ম তা ভবিষ্যৎ ফল পরমূত হয়ে রে এই অতীতের কৈছে কর্ম ফল লোক প্রতিবিম্ব এই পঞ্চাশ খন্ড দে আয়ুষ অতীতে নাম রূপ পঞ্চাশ খন্ড এভাবে যে আমি পুকুরি এভাবে হলে ব্যতিক্রম বিভাগ তাঙ্গ ফলত্ব যদি যদি আরো যদি হেরে উন্নতি সৃষ্টি করি এমন আগে এই দেহবন্ধ যখন আরো সকল ভিত্তে পাহিনী এনে করিলে আরো উচ্চ উন্নতি সৃষ্টি আগামী জন্মতে ঘুরে দিলে আগামী জন্মতে ঘুরে দিলে যেন এতে দিন অতীতের পাঁচ আদে বাজারে যে যায় এরা হিনী ঘর মাইকিনী ঘর বেঞ্জে দিন চোর ঘুরে এত বারে নিয়ে বেঞ্জে বেঞ্জে ছিল পাত্র একটু দেওয়া নেই হেঁটে বেঞ্জে ঘুরে নেওয়া মারিবা বুঝছু এই অপ্রেক্ষিত কর্ম করে সনাতনের অধিকার নেই সেভাবে ব্যতিক্রম করিবা তাই তুমি ইচ্ছে হবে কিন্তু মতো ইয়ে প্রয়োজন যেন মানে এটা সুবিধা কাজ করে নহ সহজ কেন
যাকে লাপান দেখো ইতিহাসে তুমি টেঙ্গা হলো বুঝা আলাদা নেই সম্ভবত গিরি নেই ভাড়া এই লাগা ও তাই এ আমিও যদি এনে নিয়ে কর্মফল নয় দেবাং বুদ্ধবে তোলে আমি অন্যতম তোলে আমি হচ্ছে এসে তৈরি জানিয়ে দি অপ্রতনে পড়ান গেলেও সন্তোষী লগন হলো আর আমি মুই এসে শূন্য বুঝি পাচ্ছ এই শূন্য বুঝলে নয় আর ফেললে যদি বাঁধা নয় বেনি হতে দেখো তুমি আর এই শূন্য হবে এই যে সম্মুখ সম্ভব গড়ি গড়ি সম্মুখ কর্ম সমাধান হইলে কোন অষ্টাঙ্গী মার্গ শুধু নলাকু ও শুধু নলাকু নেই শুধু নলাকু মানে জীবন সমুখে খুব সম্ভবিলে ও বন্ধু এনে খুব সব হইতো গেটি তো আমার ভূত পাবি তুইতো গান্ধীর মগর তুই তো দেখতে ভূত ভোটানি যদি সত্য হই মরণার ফল সর্বত দেবে সর্বত তুমি এমাইকা হচ্ছে বুঝো হ্যাঁ নইলে সর্বত সর্ব ভাইতে অন্য নয় সে নিবে হই হই হ্যাঁ ফ্যামিলি পাশে পাশে মানুষ মরি নেই অনাবি খালে না হবি সর্বত দেয় নি ভুলি হইলে নিজে মারা যায় নিশু রবি দিলে না হবি পাশে তে পিছে নরে আর আমি তার সব হইত আত্মীয় সবার পর হবে অমহত অবাতা অবানি মানে ভিক্ষু সংঘ নিন্দে করেন মা বাপ নিন্দে করেন গুরুগম নিন্দে করেন সুর তাকে দেয় ফাঁসি অমুক সুমুক এসে নিত্য করেন তাহলে চলে যাওয়া ওই ও তুমি তো আমার লোক আত্মীয় সরক্ত রক্ত বন্ধন তুমি তো ভূতর লোক বিহুরি চল ভূত তো হয়েছে তোমার লোককে হাম গইলে বিলে উন্নর হক যান তা তুমি তো দেখো তা মনে মানে আমাকে তুমি নরক দেবা আমাকে নরক আগে না আহি তুমি তো নরক নিলে মেয়ে কাকা হয়তো কি বুঝু সন্ধ্যা বিলে দে কিন্তু আরো সাথে সময় তুমি মরি গেলে তার আমাকে নরক নিলে না আমি সাধারণ মানুষের দেখা দা দিয়ে এসে নিয়ে দে যেমন একটু যদি এমবিবিআই ডাক্তার ভাগ করে ডাক্তারের ভাগ করলে ডাক্তারের হিরণ মরণি দুলোবালক যে দুলি খুনা উড়ন সে উড় পর্যন্ত তারা বাইর দূষণ হয় এ দুঃখে লেগে ওই মজুদের শুক্রদের তারা হিরে সত্যি হবার দে ভাই দুলি খুনা হয়েছিল তারা হিরে দূষণ হবে সাইন হবে মানে এই বিজানু দুষ্ণ হয় তখন বিভিন্ন রোগ আক্রান্ত হব সদা সর্বদাই কি হয় ফসলিয়ানের মানে বিজানু মুক্ত আবরণ হয়ে আবরণ কাগি রাখা দরকার তারা বুঝি তারা মতে এ কিন্তু কীর্য প্রাণী আহতে গৃহপালিত হইছু শুভ রাগন মৌ জাগন হ্যাঁ আমার তো আগামী কিনে সাংমার হলে আলোক ঘর আলোক ঘর আহি সব থানে আসি ফেলে তা শুভর খেলে মালা শুভর খেলে মানে মালা শুভর নিয়ে বের কথা কই জলন হয়ে সোমাচ্ছে রক্ষা দিব সুরু নেহে গোচে গোচে তেন্দা বান্দা পারবে না হ্যাঁ হ্যাঁ বুড়ি আরাম বুদ্ধ রঙ হ্যাঁ যাকে মোচু নেহে মারি দেবে যাকে রোদ দিব বিলত পরিণে পরি এই সব কিনে দে সিং দুই দুবে পাঁচি দাঁড়িয়ে এই কাইন হয় না চুলে কাইন এই সব কান্দুল আচ্ছা একো আমি বে তাত তো ফাঁক বুঝে মানে এসে সুরদের গোচে নেবে মালা সুর লোকে তেন্দা বান্দা পারি আর বলুনি সম্ভব নি সম্ভব নয় আচ্ছা তোমারও আমারও ফায়াসিরা দাঁড়ায় হোক একো যদি দান দিব নাই পুণ্য নাম হলে হুই দেওয়া হবে সর্বত যাই সে সর্বত তুল এনে মনকে দিব রাখা হবে সে সর্বসুখন এনে নিয়ে যাবো আমি না না রতুন এনে যদি একো সুর গায়ে দিলে তোমার গেতি হিনেকে জেনা তো চেয়ে যদি তুমি শিবের হক নিয়ে জেনা তুলে আপনার নিয়ে দিতে পারি শিবর রোহিত নিয়ে দিতে পারি তার লাগি নিয়ে দিতে পারি মেয়েকা এনে হয়েছে এখন এনে হল সময় তো সময় হয়নি সময় নেই হ্যাঁ আগে সব দাবার সব দাবার তুমি ভাষা প্রবাসী হল ভগবান বুদ্ধ এমন দুর্দশ হাঙ্গি দিয়ে আমি যেন দেখিছেন তে বিশেষ করে কিছু বিশেষ করি বলে আরো বে প্রত্যক্ষ মানে এই পর্যবেক্ষণ কেন্দ্র বিচার বিচার হলে আমি সে বিশেষ করি বলে তুমি যেন দেখিছেন আর আমাদেরকে দিচ্ছেন পুজো না সে সিগন ব্যবহার নয় শুকনো আপনি শুকনো দিচ্ছেন মানুষের দেখা না জানা না বুঝো না সে সিগন ব্যবহার নয় বুঝুনি যেমন অনেক টেকনোলজি কেনা এই এগুলো কেনা জীবাণু পরীক্ষা করেন খালি সে ব্যবহার নিয়ে দেখানো যাচ্ছে যখন মাইক্রোস্কোপ লাগাবো ডাঙর 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 বান্ধে হিয়ে দিয়েছি
একটা আমার তাই হয় কিন্তু হালি তো হয়ে যায় রক্ত খুনি হয় বুঝতে পারি আমার হ্যাঁ এ আমার শুক্রবারকে আমি লোভে দেশে মোহে পয়সানি হইতে সবকে আমি এনে হলে বিচ্ছেদ নগরি বুঝতে নি সেটা তেস বাবা আমার বাবতি উপাসক উপাসিকা একনা নিজরে দইয়া ঘর নিজরে সত্য নিজরে দইয়া উড়ি নিজরে সত্য নেবে একনা পঞ্চাশী লোকের দিতে নিতে এই দুর্লভ জীবন মনে সব টকটা ঘর যাহাতে পরিচর্তা নিয়ে তোমার সুখবর হইবে তা ভগবান দইয়া হইয়ে ভগবান তৈরি হয়ে দিয়ে যে যে জ্ঞানী পণ্ডিতে মিলিয়ে একনা শুক্র অর্জন করে নেবি মনুষ্যভূমি আরো যেমন তুমি ফল মূল উৎপন্ন করলে চেয়ারম্যান মেম্বার অমুক সুমুক জেলা হতো চেয়ারম্যান একটা অমুক সুমুক এনে এনে উঠিতে পুণ্য করেছি যার যার যেনকে লাভ করি সিনে বুকর অতীতের কর্ম বর্তমানে ফল বর্তমানের কর্ম ভবিষ্যৎ ফল বরমত হয়ে রে এই অতীতের বৈশ্য কর্ম ফল প্রতিবিম্ব এই পঞ্চাশ খন্ড আগামী জন্মের আর আমি এর চেয়ে শূন্য ঘুরি পাচ্ছ এই শূন্য বললে আর ফেললে যদি বাকি থাকে
আমি মানে জীবন মন দুর্লভ জীবন সব টকা ধর যাতে পরিচর্যা সুখ হবে
ভগবানকে তৈরি হইয়ে ভগবান তৈরি হয়ে দিয়ে যে যে জ্ঞানী পন্ডিতে মিলিয়ে একটা শুক্র অর্জন করি আমি ডানোর শুভ সম্ভাবনা দেবা তারা মিলে সেই জ্ঞানী পন্ডিতে অনুচ্চ একটা শুক্র আমার কাছে করিবা এই তুমি আমি দুর্লভ মনুষ্য জীবন এই মনুষ্য জীবন আমি এসে দিয়ে কর্মময় পূর্ণ দিচ্ছি আমি আমি এইগুলো আর যদি এনে যদি আমি কর্ম কর্ম বেঁচে যাবি নেই দুনিয়াটা মস্ত বড় হাওয়া ভর্তি করা হইলে চলি এগিয়ে হয় ধরলে স্বেচ্ছাচারিতা যদি মানে সমস্ত হয় আমি যদি হেরে সবাই যদি ইন্দ্রিয় রাস্তা নেই হয় প্রাণী হত্যা করি শুরু করি ফেলিছে করি মদ বা খাবি গাছ আসে নেই যদি মানে আমার সময় যত্ন পান্ডে বলে এখানে আমার কথা সবাই কে হয় ডেলিভারি আল্লাহ এটা ডেলিভারি আল্লাহ দিয়ে চলি সে যার ব্যবস্থা আত্মাই আত্মা না করে কহিল তো ভারতীয় আত্মা না দাওয়া সুন্দর না তা বাবা কি করল বান তাতে নিজে নিজে প্রাণ হত্যা একজন একজন প্রাণ হইতে সবই সম্ভব নয় যে বড় মত যদি সম্ভব হতো ব্যাগ সত্য হয়ে যে এত লক্ষ লোক মরে হই দেখলো নিলু পূজ্যবন্তে শেষরিক অরহ নির্বাচিত ভর্তি হচ্ছি উভয়বর্তী হ্যাঁ আমি ভাত আমার হানা হয়ে মেরে খাবি ব্যক্তিগত ধরা হইল আমার তো সেখান থেকে এতে আমার হেরে আমি এখানে যদি সুস্থ দেখো অবশ্য ইন্দ্রিয় দাসত্ব না আমি হই পঞ্চাশে তোলে রক্ষণা কর রক্ষণ করলে বলি লেখা কর্ম সমাধান লিখে চেষ্টা করো বুঝলি এই যাই হোক তোমার এই কঠিন সিংহের কারণ তোমার এই বেজ্ঞ হব যা কিছু জানা পুণ্য কর্ম সম্পাদন করিয়ে এই পুণ্য কর্ম সেটিকে তোমার তো অজ্ঞানের অন্ধকার বলি তৈরি হয় নিজরে এনেকে এই সত্যবে প্রতিষ্ঠা করলে বলি অজ্ঞানের অন্ধকার গরিবত করিলে বলি জ্ঞানের অলভূতে উঠে কর্ম কর্মলা ভিত্তি করি বড় মুদ্রা ভিত্তি করলে সুখ সম্পত্তি লাভত্যে দেব সম্পত্তি লাভত্যে মনুষ্য সম্পত্তি লাভত্যে একসময় নির্বাণ সম্পত্তি লাভত্যে তুমি অপ্রমত্ত মনে হয় জানা বিকুশ কর্ম সম্পাদন করি তোমার এই পুণ্যের দ্বারাই তোমার জয় শ্রীবৃদ্ধি হোক কারো হলে হিনে দেব সুখ মনুষ্য সুখ লাভ করি একসময় নির্বাণ লাভার হেতু এই আশীর্বাদ জানালে বান্ধব তুমি করি মহাপ্রজ্ঞা আলো জানিয়েছে লোকে যে ইত্তরের দে লোকদর্শী সদ্ধর্মের দূত সেই বুদ্ধ পদে করি নমস্কার সদ্ধর্মের করি পূজা গীতাঞ্জলি সঙ্গে আর সে করে দে পরম পূজ্য সবক বুদ্ধ বনভাতে দাঙ্গি যে বন্যা দিলে বিক্ষু সংঘর মধ্যমনি বিক্ষু সংঘর প্রধান হলে আগে যার জীবন পূজ্য বনভান্তের সেবায় ব্যক্তি হই যে কোনো ভাবনা কেন্দ্র দেন সাধনা আগে হই তার অনেক দেবময় জীবন বহু মন্ত্র ওর হাওয়ার অভিশাপ তোর হাওয়ার অভিশাপ
অসাধু অবসর পাপ কর্ম কিন্তু
খুব যত্ন করি সত্যমত্ত করি, তুমি রাখি আরোগ্য হল যে তাহলে লাগি উচ্চেল ওটা ছবি দিল বাঁধতে এক কোথারে দেখে তার এক কথা উচ্চেল দাম দি আরোগ্য হল যে তাহলে মা মারা দান দি আরোগ্য হল যে তাহলে কুল দান দি আরোগ্য হল যে তাহলে নিজেদি দুঃখ দান দি আরোগ্য হল যে তাহলে নি মাথা ঘুরি বলে দান দি দেয় শ্রীবাদ ঘুরি তার কিচ্ছু নেই মতুরাই মানতে ভগবান আছি এই আর বর্ণনা করি গাড়ায় ভগবান তুমি বুঝো বলো যে বানতে বানা সত্য উদাহরণ অন্য হনক কাম পুণ্য না হচ্ছে করি বানা রাগরে দমে রাগে অন্য হনক কাম পুণ্য না হচ্ছে করি বানা সামান্য উচ্চল হত্যা দান দিলে বানা সামান্য মামরা দান দিলে বানা সামান্য ফুল দান দিলে বানা সামান্য মিলেদি নুকর দান দিলে বানা সামান্য নির্মাতাগুলি দান দিলে দেবর মধ্যে নেই দেব সম্পদ ছিল সুখে দেবার লই ওই না নয় ওই না নয় বুঝেন মনে হলো যে মধ্যলায়ন তুই তো নিজে মানে দে যা একটু তা কখন আমাদের তুই শুনিস না একটু তা বুঝেন বাবু মনে হলো যে সাধুজন সত্য কথা সতত বলিবে ক্রোধ সর্বক্ষণ পরিহার করিবে দান দিবে শব্দ চিত্তে দেখিলে বিক্ষুপে এই তিনুবাই নর যাই দেবলোকে বলেন মহানে বলে যে দেখি আমি ব্যাপুরে বলে সাধু জন বলে আমি কোন সত্য হতা হওয়ার পর আমি কোন রাগরে তুমি রাগেবার হর বানতে দেলে ভিক্ষু সঙ্গ দেলে শ্রদ্ধা করি দান দিবার হর এই চিনের লইও দেবল জেনে দিব্য সম্মতি লই সুখে থেবার লই অই অই বুঝেন বোমারে যে হই দি পুণ্য কর্ম যে বা করে সচেতনে সুখ তারে নাহি সারে জীবনে মরণে পুণ্য কর্ম যে বা করে সচেতনে সুখ তারে নাহি সারে জীবনে মরণে পুণ্য কর্ম দোলে ধালে যত্ন করি বাণ্যসি বোতলে আয় খর যত্ন আবিরত্ন যত্ন না বললি হনারত্ন ভেদ মানে যত্ন করি যে গড়ি ফারিব সব কানে তার জীবন মোটামুটি যে সার্থ নয় শ্রদ্ধা করি বুদ্ধ যেতে মানে শ্রদ্ধা করি জ্ঞান নই যে পুণ্য খামানি করিব জন্মে জন্মে সেই যে বইতে শুভ শক্তি বল শ্রদ্ধা করি জ্ঞান নই খাতুন পূর্ণ হাম ঘুরি যা করিব সে বানা বানা মিলিয়েছেন মানে নব বানা হিয়াম দিলে নব যেমন গুরু গুনে তারা এনে মাদে ইয়ে মন নহাদন তারা সে নই বলে নে তারা মানে তারা যে মায় নহাদন তারা মোর সে নয় তারা পূর্ণ ন সে একটু মানুষ হিয়াম ন যায় মানে পূর্ণ হয় মানে সব দাগার লাগিব মানে জ্ঞান মানে লাগিব পূর্ণ কর্মর মানে পূর্ণ পূর্ণর এমন শক্তি আগে দেয় পূর্ণর এমন শক্তি আগে দেয় এক চিত্তক্ষণ পূর্ণই এক জন্ম সুগতি সর্বরগোধ আগে ফারে গো এক চিত্তক্ষণে যে পূর্ণ উপজয় তার ফলে এক জন্ম সুগতিতে রয় পূর্ণর এমন শক্তি আগে দেয় এক চিত্তক্ষণ পূর্ণ এক জন্ম সুগতি সর্বলগত
রাগে ফারে গোল সুন্দর সত্যি আগে দে এই সেই দেবকন্যা গুলে যে সিধু আগুন নই দিব্য সম্মতি লই তারা মানুষ থাকলে ইক যে সত্য কথা হইয়ে ইক যে রাগরে দমে রাগে আর তারা যে মানে দান দন তারা শ্রদ্ধা করি জ্ঞান চিত্ত লই তারা ভি শ্রদ্ধা করি জ্ঞান চিত্ত লই তারা যে দান গোড়া হইয়ে শ্রদ্ধা করি বিজ্ঞান চিত্ত লই তারা সত্য কথা ইয়ে হয় শ্রদ্ধা করি জ্ঞান চিত্ত লই তার রাগরে তুমি রাগা হইয়ে মানে নমানায় সত্যই হত চন্দ্র রাজদিগের নিয়ে বিকুশন ও রাজদিগের নিয়ে চন্দ্র রাজদিগের নিয়ে বিকুশন ও রাজদিগের নিয়ে চন্দ্র বলে রাজা তোকে কমবি এই তুমি রাজা তোকে কমবি বলে দেবা এ মানে বিকুশন অসংযম নই মানে নমানায় আরো রাজারে উদাসীন আনন্দে হলে মানে নমানায় আর প্রদীপ তোলার রাগ প্রদলই মানে নমানায় লাগে দেয় তারপরে ইতিমিচ্ছ কুত শিলাম মাংসা বাক্যে কুত দায়া মিলে লুদু উদু উড়ি দিয়ে পিকু সামনার চিন্নে চিন্নে আর এরা হেয়ে এরা হেনে বাজার নেই গুণ কোরআন বলা গুণরে মহালোভে কত হিরি ব্যাগ লোভে গুলোর মানে লাজ দর নেই মহাতান দে কত শিখপান ব্যাগ আলসি গুলোর শিল্প বিদ্যা নেই মহাকোদে কত দানান এ ব্যাগ রাগি গুলোর কোন মানে ধন নয় রাগি গুণ বলে কোন মানে ধন নেই মানে না মাখ্যাত হতি আতি মানে না কুকুর খোদে না ফান্দা হতি আতি খোদে না ইয়াকাশ বুদ্ধ দেশ না মধ্যে মানেতে মানেতে বানর জন্ম লবে জীবগ অতি মানে কুকুর ধনীতে ভ্রম ক্রোধ হেটু সর্প করে জন্মে জীবস অতি ক্রোধে চক্ক গুলে জন্মিতে হয় এ মান অভিমান অহংকার লই মান অভিমান অহংকার লই মানরে জন্মা করে মান অভিমান অহংকার লই বানরনে জন্মা করে মান অভিমান অহংকার লই কুকুরনে ই জন্মা করে রাগ প্রদরই শাবনে জন্মা করে বেদ রাগ প্রদরই যক্ষনে মানে জন্মা করে বুদ্ধ দেখা মানে দেখ উৎপাদিতাং কোডাং রাতাং পান্থাং পা দাঁড়াইয়ে গমার গড়ি দাবা দিয়ে রদরে গাড়িরে দেন থামাই গমার গড়ি দাবা দিয়ে রদরে থামাই হারা গড়ি রাগ দিলে সিনি থামেবার হর রাগ দিলে সিনি কি লক্ষ্মী করিবার হর বুদ্ধ হাসে বা ফেনা ফাপিও এ কুদ্দাং পাতি কুজ্জাতি কুদ্দাং আপাতি কুজ্জান্ত সাংগামান জেতি দুজ্জয়ান্তি যে রাগ করে জীবে রাগ গড়ের শিবেরা যদি আরো রাগ গড়া হয় আরো রাগ দেখা হয় বাগে হয়ে যায় হারো হাবো যা হারো বলে ইয়া হাবো যা এই কমাই তোমার
আমার এই রাগ করে আমি যদি আরো তাহলে রাগ করি আরো যদি রাগ দিলে এ তার আগাইতে যুদ্ধ মানে জয় ও যায় চেতনা করছি আকোসাং বাধা বান্না নাম আদত্ত খান্তি বলাং বলানি কাং থাম হাং রবি ব্রাহ্মণ আরো বুদ্ধ এইভাবে দেখানো হয়েছে কি রাগ কুত্তিরি হোদা মাঞ্চ রাগ কুত্তিরি হোদা যে কমামুত্রি লো সহ্য করি পারে শিবেরে মুই মহু হং শিবেরে মুই ব্রাহ্মণ হং যে যে মোদা বলি হাবাহানা মারাহানা বা যে হাবাহানা মারাহানা বারাহানা কি বেনি বলে যে কমামুত্রি লো সহ্য করি পারে শিবেরে মুই মানে তর করে বহু আগে বোধিসত্ত্ব বারাণসীর মহাপ্রতাপ রাজার কোনে জন্মই বহু আগে বারাণসীর মহাপ্রতাপ রাজা উনি বোধিসত্ত্ব জন্মই থানাহান এল মানে ধর্মভাগ থানাহান এল কি ধর্মভাগ তা বয়স মানে সান মাজলে মহারানী সন্দ্রা দেবী বোধিসত্ত্বরে সুগন্ধি তোমার কানি রয়ে গাড়ে গাদাই সোনা অলঙ্কার রয়ে সাজে সাজাই তার লই হেলা হ রাজাই পুতুর এই যে এগোই এইভাবে রানী সন্দ্রা দেবী তা বলই দেখ কানি কুড়ি ফেলে কুড়ি ফেললে গই রাজা এনেও তারে কাছে নেই সম্মান নিবার কে কুড়ি ফেললে গই রাজা তুন এ রাগু দিতে গিয়ে রাজা তুন রাগু দিতে গিয়ে রাজাই হইতে ইতে এই প্রবলই মজককে রাজারে দেরেও সকন্ন বাজার কি জানি এই পর ডাঙর হলে ইয়ে মরে ইয়ে কি করি পারে রাজাই রাজ সিংহাসন মানে বজি বাজাই এ জল লাগতে রে তা হাবার চোর বিনি অনাই তা তা যুগ করে নিল তাই তো এবার মানে ডাকি ডাকি না হলো রে দেবী তুন এ ধর্ম ভালো রে এই কোনো আনন্দ যা রানী সন্দ্রা দেবী রাজা তুন যে রাগুদি দেখি আগে ভাগে খবর নেই দেখি চল থাকতে রে দেখা না রবে রবে বোধিসত্ত্ব ধর্ম ভালো রে বুবিদি রে দর বড় করি রাগে ই হানা ধরছি দর বড় রব করি রাগে ই হানা ধরছি চল মাইতে স্বর্গাত দেবী তুন বলে জোরে আনি আনাই রাজারে মানে দেখই রাজারে দেখই রানী সন্দ্রা দেবী হানি হানি এখানে দিয়ে গল রাজাই আগুনে মানে ইয়ে রাগে ইয়ে হুকুম দিল রে ধর্ম ভালো রে ইয়ে পরে ফেলে নেই দিয়া থামিলে দিয়া থামিলে সে কেনে রানী সন্দ্রা দেবী রাজারে হর দেখি মহারাজ মহরাঞ্জে মো বাবা মহরাঞ্জে কিচ্ছু হব না ভাই তার তার বয়স জানা সান মা বয়স জানা সান মা দুজলে ছিলেন মরই মানে দুধ মহাতান মহাতান হামি এ মহাতান হামি দেও এ জল লাগতে রে মানে হাতে দি এ জল লাগতে ইনি উনি বিল মিলে রাজা হয়ে দিয়ে দেরি না করি নেই তুই মহদা তুন তুই ধর্ম হাতারি ইয়ে হাবি দে সেটে রে ইয়ে সরকার থাকে সে ধর্ম হাল আত্মানি সেটে ইয়ে হাবি দি এ সিনি রানী সন্দ্রা দেবী ই হানি হানি মানে তা হল মানে তুলি নই ওদা কি রক্তাক্ত আরো হলো দে ইকুনু ধর্ম ভালোর আরো তিন আরো
হামিদে বাজি দি সঞ্জেগুড়ি হাবি দিলে মরে দম হলরে দে গাবুর ঘুরিও নেই মুখারে ফালে মুখারে ফালে রাজা আর দম হালর সিরেবো হাবি দিবা করো সেটকে সরকারক দর্বমালর ছিলেব মানে ছিলে দিল আর হলে ইলে দর্বমালর দেহগান নই সূর্যের নয় সূর্যের নয় হাবি হাবাই রক্ত ফুলমালা তো তৈরি বানিয়ে দেয় ওষি সরকার মরত মাদারত কোনো তো তৈরি ইয়ত মানে দেখে বা সাইজে করি সরকারকে জলটা দেয় দর্বমালরে দর্মালো দেওয়া নই ই হাবি হাবাই পুরো দুঃখে সব মানে বালি ঠেপ ঠেপ এরা তোরা জড়ি করে রানিছি নি হানি হানি খা হল মানে তুলে আর এরাঞ্জে করি এরাঞ্জে করি রাজাই এমন ভাবে আমি দে দুর্নুখা এমন ভাবে আমি দে দুর্নুখা এ আকাশ বাতাস পর্যন্ত মানে দোলনে ওই যে গমনে ওই যে পাহাড়ে ওই যে বাজবনত আগুন বাজিলে যেন বাজ খালি যায় রানী ঠাকুরান ওরা মানে খালি দেখি এভাবে রানী মরি গেলে কই রাজাইও আগর নতুন বেদিয়ে রি বজে বেদি গান দেওতা হয়ে যায় এক করে মাদের দরি বজে মা মিটি দিবা বজে যায় অভিজিন রগত দুমদুমে আগুন জিল এনে রাজারে অভিজিন রগত মানে দেশে গোল এই সেই সাক্ষাতে মানে বৈশত্তরে আত খাবি দেও ফ্যান খাবি দেও সিরে খাবি দেও সাক্ষাৎ ধর্মভালে ধর্মভালে মানে বৈশত্তর সম্পূর্ণ চিনি ক্ষমামূর্তির মানে সহ্য করি নয় হানে নয় সাক্ষী নয় লড়ে ব্রাহ্মণ হ
এবার রাজগণ বিহারক সূর্য গণবান্তের শততম জন্মদিন মানে পালন করা হব, এমন ভাবে পালন করা হব যাতে ব্যাকুলর সব উপস্থিতি মানে থা যায়। এই সেভাবে এই আর্যপুর বন বিহারত সূর্য গণবান্তের শততম জন্মদিন মানে পালন করা হব। ইভেন শিবন্তাগণ মানে হাম নয় এই কঠিন শিব আদালতে জানিও তোমার দুমর দুমুরি চিন্তা ভাবনা কাজকর্ম ইলেকট্রন মানে বহু গুণে আমার তুলসত হাম করা করব চিন্তা করা করব মানে সাক্ষ্য করব সে দ্বারা তুমি আগে ভাগে জ্ঞান আলো করে পারিবার সে মন মানসিক পারিবা যাও এটা তোমার এভাবে এ পূর্ণ হাম করা গেল বা কোন শুভ মঙ্গল এ কথা বলে তুম করে দিল মানে মূর্তি আমার তো মানে গোড়া বলি এইভাবে আমার তো জ্ঞান নয় শ্রদ্ধা করি জ্ঞান নয় মূর্তি শিক্ষা করা বলিব এইভাবে আমার তো কি জ্ঞান নয় মানে শ্রদ্ধা করি জ্ঞান নয় এই যে মানে সত্য কথা শোনা সে শিক্ষা করা বলিব এইভাবে আমার তো কি শ্রদ্ধা করি জ্ঞান নয় এই মানে আমার তো মানে গোড়া করিব সেরকে আমার প্রতি যে আশীর্বাদ এই আশীর্বাদে আমার কি এই যে বর্তমান ইকুদের এই যে বর্তমান আমার কোন নানাবিধ দুঃখ এদাল নয় একমাত্র আমার তো মানে শ্রদ্ধালয় জ্ঞান করি মানে দান করা করিব শ্রদ্ধালয় জ্ঞান করি আমার তো মানে শিল্পালন করা করিব বুদ্ধের ধর্ম মানে ত্যাগ ধর্ম যেভাবে তোমার অনুষ্ঠান মানে করা গেল এই যে মঞ্চ খুব মানে গর্বিয়ে হয়েছে বার হইয়ে খুব কম লাগে নয় আরো ব্যাকুণর ব্যাকুণর জাননি এবার রাজগণ বিহারক সূর্য গণবান্তের শততম জন্মদিন মানে পালন করা হব এমন ভাবে পালন করা হব যাতে ব্যাকুণর সব উপস্থিতি মানে থা যায়। এই সেভাবে এই আর্যপুর বন বিহারত সূর্য গণবান্তের শরতম জন্মদিন মানে পালন করা হব। ইভেন শিবন্তাগণ মানে হাম নয় এই কঠিন শিব আদালতে জানিও তোমার দুমর দুমুরি চিন্তা ভাবনা কাজকর্ম ইলেকট্রন মানে বহু গুণে আমার তুলসত হাম করা করিব চিন্তা করা করিব মানে সাক্ষ্য করিব সে দ্বারা তুমি আগে ভাগে জ্ঞান আলো করে পারিবা সে মন মানসিক পারিবা যাও এটা তোমার এভাবে এ পূর্ণ হাম করা গেল বা কোন শুভ মঙ্গল এ কথা বলে তুম করে দিল আমি তো 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 আমি
Thank you.
বাঙালিরা কোনোদিনে সত্যাল করবে সাবে
সত্তা সবে গুঠা সবে দেবা সবে ইয়াক্কা সবে ফেটা সবে নাগা আলু মনন্দ সব সম্পত্তি সিদ্ধিয়া আমার সত্তা সাপট্টা নাগা মানিকা উয়াংঠা আলু মরিকা শিরম রাখান্ত বুদ্ধা শাসন শিরম রাখান্ত বুদ্ধা দেশন শিরম রাখান্ত আহ্বা কাংসা পালাম সাদি ইমিনা ক্রিয়া কম্বিনা মাঘি পালা সমাগম সাটা সমাগম কটু ইয়াবা ভটিয়া ইমিনা ক্রিয়া কম্বিনা মাঘি পালা সমাগম সাটা সনং শুরু পটা আদি পচ্চা হারি পারা লাবিয় জাটি জাটিয়া সালামিয়া মহাটেজা গম্বিরা সারুপমা সপদম্বিনা কুম্ভে জনাথা কুসুন্দরী শক্তি হতু নমো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ নমো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ নমো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ সবে দেব অনুমোদন্ত সব সম্পত্তি সিদ্ধিয়া দানং দদন্ত সদ্দয়া শিলা রাখন্ত সব বড়া এতেন সচ্ছেন সুবর্তি হত ইয়ং কিংসি বিত্তাং ইদাবহু রম্ভা সঙ্গে শুভয়ং রাখনং পানিতা নানো সমনাত্রি তোঠা গতেনা ইদাম পিদাম মে রাখনং পানিতা এতেন সচ্ছেন সুবর্তি হত বর্মাগণী ও সরানি ফরফুদিয়ে দাবি
সময়া তোমার পালিত বদর গুড়ি গুড়গুত্রে মনোরমে মেদে তারর মেগুলো রোদে আমার সিদ্ধি গোল বুদ্ধে মাদা ফাদি পেগোয়াবে ভগবান বুদ্ধরে আ তা শ্রাবক সঙ্গরে বেগর পুজিয়ে শ্রাবক বুদ্ধ বনবান্তে রে আ তুবে ইয়ে ভিক্ষু সঙ্গরে জু জু গরি ও ভালে দি ভিক্ষু সঙ্গ এচ্ছি ধর্ম হোলা তোমা এ জানার ফই দেনে আমি ব্যাগ কুনে পুজি আ পূর্ণ ফানিল গাড়ি ফাল্ল সেরোহিত তেজে দিকে ফুলোর ধুমবাদ চিঠি পড়ে সেদিককে গড়ি সিঁড়ি ভজ্জে পূর্ণর জিমিলানি তোমার আওজ নিজে যে আমার জিংহানি আরো ইচ্ছি বিধি জেয়ী ভগবান পুত্র আমলত ডাঙর উপাসিকা বিশাকার দেগে তিন মাস বাড়িতে ফালে ভিক্ষু সঙ্গরে আগাইতি শিবর ডাঙ্গুড়ি পূর্ণ ফেবার হারি এই ধান হোলার যারা রেট যাবে শুধু হাবে হাবর বানে সিলেনে দান দিবার তিরিক করতে হি হোদা মনে দি ঠেঙায় আ বলে দি উজিও থালার সে দুগে করছে হামানি আগাতি ওবাতি আমল গুড়ি বদ্দ ব্যাকুণরে ভদ্দ নির্বাণ দৃশ্য যেন জনমে জনমে এই আগাইতে শিবর দান গড়ি দানর ফল হেই ফারি ও ভদিয়ে ভিক্ষু সঙ্গ বুদ্ধ আ ভিক্ষু সঙ্গ তুল বর্মাগীর গম হিয়া ইয়ত লাম্বা আ ভালি তুই ভরণ আমা ব্যাকুণর জিংহানি মুক্ত বার ফদ উচ্চ আ উজুবরণ উদন্দিও গোজানা আ যোগযোগে ফর পুদ্ধ আমল বুদ্ধ জ্ঞানই ফর কোদাভিত্তিনি এটি ব্যাগধানানি সূত্র শুনানা আ ধর্মহতা শুনানা পূর্ণর বলে পূর্ণ গড়িয়ে ব্যাগ পূর্ণ বোলাউন সুগিয়দ পৃথিবীর বুদ্ধ হিন্দু মুসলমান ছাদর ব্যাকুণ সুদে খাদ আমা মুড়ি যে হুদুম হামাকার দুগত পড়ি থেই ঠেলে তারাও সুগিয় দো সুগত তেলে আর সুখ বাক ফাদ আমার যা গমজা আগে চিনি জাদি মাদি ফুলিও দো যার যা মাইনি আগে চিনিও পুরানো বেগর সুখ বারো ব্যাকুণর আফট বিফট ফি বোলা সিদ্ধর বান্তনা নাদংসারা আফিতিমির দিজারিজি সাজ আমা ব্যাকুণর উগুরে উদন দিও আ ধর্মই ভরানো বেগর জিংহানি ব্যাকুণর গর সংসার সুগ আ ধর্ম আবলি এ পুণ্যর বলে আমার একাল আ পরকাল সুগ সত্য ফদত্তেনে শিল সমাধি আ উষ্ণ আর্য মার্গ ফল ফেনে যে কোনো এক ধর্ম নির্বার লাখ ফেদ এ বর মাগি দিবারা তিনবার এ বর মাগি বুঝি ফুজি ব্যাগ উপাসক উপাসিকা অনুর টপেটুন তেজ বারর বেগ ধানর আগাতি শিবর ডানর উদযাপন কমিটি কাসলং আর্যপুর ধর্মজল বনবিহার বাগেশ্বরী রাঙামাটি পার্বত্য জেলা মাদান 2 নভেম্বর 2011 ইংরেজি 1425 বাংলা বজরর হাতি মাজর 17 তারিখ 25-62 বুদ্ধ বজর শুক্রবার সাধু 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 মাই মরু বিতুন হিজু মুলুক মুলুক কথা শুনিব ইয়ত ভাল কো গেনি গুণী মাই মুরুব্বী তুব ইয়ন্নি তারাত্তুনো
হিজু সদা শুনিবার ধার উত্তেলাইও সময় ভুলে নপারা নাই সারারে সদা হবার সুযোগ দি নপারি সেনতে মই ব্যাগ কোনো তপেতুন হেমা আউট গরঙর হলেন দি কঠিন শিবর দান উদযাপন কমিটির সভানানু ও উগলচুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রশান্ত চাকমাদাইরে হিজু সভাতে মই ব্যাগ কোনো তপেতুন সঁজুলি গরঙ নম ত্রিরত্নায় মই হলেদি পরম কল্যাণ মিত্র তথাগত সম্মুখ সম্বুদ্ধরা বন্দনা জানাং তারপরে দি বন্দনা জানাং সাধক প্রগর মনোমান্তে এরপরে মই বন্দনা জানাং এই পুণ্য হলাবত দূরত্বন হাতুন স্থানীয় তুন তুবেইয়ে অনুত্তর পুণ্যক্ষেত্র বিকুল সংঘরে তারপরে দি ইজত এই পুণ্য হলা তুবেইয়ে মর বয়োজ্যেষ্ঠ বাপে মা বোন যারা আগন তারা রে মই যুযু জানাম সমবয়সী বয়সনিষ্ঠ যারা আগন তারা রে মই মৈত্রীময় শুভেচ্ছা রাখিল আমি খবর পেয়ে 374 দিন দিনমাতার মাত্র 30 দিন ঘুরি সময় ভাই এই মহান দানযজ্ঞ সম্পাদন করিবে আর্যপুর বনবিহারের এই এলাকার এই সাগালার ধর্মভিবাচু দায়ের দায়গা গুণে অক্লান্ত পরিশ্রম ঘুরি নেই ঘুরি রেত দিন জ্বর খুবল মাদাত লমিল এই মহান পুণ্যযজ্ঞ সম্পাদন গঠন এবং গুড়ি ভাল্য ইয়েলতে উদযাপন কমিটির পক্ষতুন ব্যক্তরে মুই সাধুবাদ এবং সেলগে কৃতজ্ঞতা প্রকাশ কর বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিনেও বিশেষত শারীরিক কিছুটা সমস্যার কারণে মুই গমেদালে এজাল দিন বরং সেনতেও শ্রদ্ধেয় বান্ধে রায়তুন এবং এই পুণ্য হেলার ব্যক্তুন মুই কিছুটা ক্ষমা চান তারপরেও যার দিক নির্দেশনায় এবং যারার অক্লান্ত এই বুদ্ধি হাতে নেই এই মহতে পুণ্যানুষ্ঠান সম্পাদন গুলি ফারে সেনতে মুই তারাই দিও কৃতজ্ঞতা জানাব সে লগে জানাঙর গেল্লার একটুত যারা দি সগরে গুম নদী অনেক সত্য ঘুরি সেই মহান কঠিন শিবরাম বুনি নেই বুনি হইয়ের বুঝুন সে লগে সংশ্লিষ্ট যারা হইল ব্যক্তরেও মুই তারাই দিও কৃতজ্ঞতা প্রকাশ করম সর্বোপরি মুই ধন্যবাদ জানান আর্যপুর বনবিহার পরিচালনা কমিটি বিহারাধ্যক্ষ অবস্থাগত বিক্ষু সংঘে তারার দিক নির্দেশনায় আমার এই মহতি হামান আমি সম্পাদন করি ভাবছি যাই হোক এই মহতি পূর্ণ অনুষ্ঠান সম্পাদন করি ফারা নাই আমি আমার এই পূর্ণ হলে শেষ জীবনত নির্বাণ লাভ ইয়েন আমি কামনা করি আর আর্থিক মানসিক কায়িকভাবে যারা এই পুণ্য হলাত সহযোগিতা এলাক তারাই দিও উদযাপন কমিটির পক্ষতুন মুই কৃতজ্ঞতা প্রকাশ কর সর্বোপরি দূরত্বনীতি বান্ধের আগে তারা অনেক কষ্ট সহ্য করি নেগুলি আমার এই পুণ্য হলাবত এটা নাই আমার এই পুণ্য কর্ম সম্পাদন করানার সুযোগ গুলিতে নাই তারাই দিও মুই কৃতজ্ঞতা প্রকাশ কর পৃথিবীর ব্যাগ পড়ানো লাগুন সুখি হতুক ব্যাগুন দুগতুন মুক্ত হতুক ইয়ে কোনেই হই কামনা করি নেই বলি মত চিকন হতুক ইয় সেট করি দিল সাধু 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 ধন্যবাদ কঠিন শিবদান উদযাপন কমিটির সভানানু বাবু প্রশান্ত সাংমাদাইরে আমি ইকোনো আরও শুনিব
বাগাইছড়ি উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বাবু বড় বেশি চাকমা তাই আমার পুণ্য হলাভ দিচ্ছি মো তারা সদুলি আগে আমার এই পুণ্য হলাভ দিয়ে কাম সদা হওয়ার শুভ দানত্ব মহান কঠিন শুভর দান আমি যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী পালন করতেছে এই পবিত্রময় স্থানত মই সর্বপ্রথমে মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধরা নতশিরে বন্দনা জানাঙ বন্দনা জানাঙর আমার বৌদ্ধ জাগরের ইদু অগ্রদূত সদ্য ভনমান্তেরা এবং উপস্থিত আগে বরভান্তে এবং তার শিষ্য সংঘ সমবেত সদন প্রাণদায়ক দায়িকা প্রাশক উপশিকা সদ্য মাবন বাপবে ব্যাকুরের আমার ব্যক্তিগত তরফতুন এবং উপজেলা পরিষদ পক্ষতুন মৈত্রীময় শুভেচ্ছা এবং শুভকামনা গরম মই অভিযোগ চাঁদাতে আমরা কদিন শিব দানা গুলিভারি বাঙ্গি নারি বা গোড়া জামানি ন যাব এতে করি গত্তে গত্তে এক বান্তে ইহ দেওয়া মঞ্চ দিচ্ছি কি হয় দে মই একে না গাড়ি আনতাম কথা মিলি সিহঙ্গি মই মনে আমরা গোড়া না যাব হারণ দেব যে উঠতে অবস্থা সে অবস্থান দিয়ে কঠিন জীবনার ঘোরা নজর দক্ষে লাগে তাই যাও মারারা দুর্ঘুরিনে করি এতে আমি সেই পুণ্য কামান আমি সম্পাদন করি পারতে যে এই এই কঠিন শিবর দান বজ্রমা দান একবার পারে সেই কঠিন শিবর দান আমি যেহেতু সম্পাদন করি পারতে যে সেনাতে ভগবান বুদ্ধ বা পুণ্য আমায় তো আগামী বিমনাবরম তো যারা কিয়ং বিহার পরিচালনা কমিটির দায়িত্বরত এই সভাপতি সম্পাদক এবং যুবক যুবতী উপাসক উপাসিকা রইয় হাম গজ্জম বেন বৈন্য তুমি অনেক কষ্ট বিয় আমি আগামীতে কচি শিবদান করলে সময়ের প্রতি একটা হিয়াল্লা এবং মহিষের ক্ষমা সুন্দর দৃষ্টি করতো মা ওই দাঁড়ায় মহিষের একটা অনুরোধ করা হতে আমি যাতে সময় আনছি যেহেতু ধর্মীয় লেকচার শনিবার বা ধর্ম দেশনা শনিবার আমার তো আও জানে আমি যে যে লাইনে যে যে লাইন অত্যাই আমাদের মানতে লৌকিক এবং লোকোত্তর আমি যদি লোকোত্তরটা যদি গম করিবার সে তৈরি লোকের জীবনত আমার অনেক কিছু শিখিবার আগে বা জানিবার আগে তে শিখিবারই বাক্য হনা শ্রীবাকে শ্রদ্ধা বান্ধে দাবি ভগবান বুদ্ধ হি গিয়ে নগরে বিশাখ আহি গিয়ে নগরে কঠিন শিবধানর দান তার হিহি আগে হিহিনে চিনি তারা হারিবা তো আমি সময়ের প্রতি একখানা সম্মান দিই ইয়ারা এবং এই যদি একটা যদি হতো একটা ভালো নাবি কমে তাহলে চিনি ভাই নেব তো এই বনমাতে একান হতা হইয়া মই তা ধর্মীয় দেশনা চিনগে সে ব্যক্তিও দিশে হতা সে ভগবান বুদ্ধ হতা যে নাই অনিত্য দুঃখ অনাত্মা অনিত্য দুঃখ অনাত্মা অনিত্য দুঃখ অনাত্মা এই বিয়ে যে হয় তার নাই চলার হতে অনেক পুণ্য তার মলে মালে অনেকই তা মই সর্বত দায়ক দায়িকা বাসক বসিকা সদন প্রাণ দায়ক দায়িকা মই ব্যক্তিও অনুরোধ করা হতা ইয়ের মহদা নয় সে বনবান্তে মতুন শুনিয়ে সে বুদ্ধর হদা আমি সে যদি ব্যক্তি যদি স্মরণ রাখতে পারি আমার যা পাপ কর্ম আগে বা অবকর্ম আগে সে মনে নতাব আমি গম পদে চলিব যেহেতু মই লৌকিকর হদা হইও লৌকিকর মধ্যে একার থান হতে এই কারণে যেহেতু এই মাজার এই মাজার দ্বারা গত মাজার 20 তারিখ এই হাগারাছড়ি জেলা আমার বুদ্ধমূর্তি তো ভাঙিল কে বা খারাপ আইন হয়তো আমার ধর্ম যারা সৈন্য হন আমি যে যে করি সমবেত হই আমার ধর্ম আনতে আমি পবিত্র হই যার যার ধর্ম তার আমার ধর্ম আনতে রাজা ধর্ম আমার ধর্ম হিংসে করি নেই সে বুদ্ধমূর্তি বা কি অঙ্গর এই নষ্ট হরিদম করি ফেলান সেই অশুভ শক্তি এই এই মাজত যে না গত মাজত যে ওই দিয়ে সে রাতে নয় যে ভরা মুই ব্যাকুর এই যে ভক্তত্ব এবং ব্যাকুরের অনুরোধ করিবে তুমি একা ব্যক্তনে সাধু বাদ্য হয়তো হয়তো আমাদু এই বাগাসির নয় জাদু ওই এসে গেলে এতে কঠিন শিব দান হয়তো ঘুরিয়ে মারতাম বাদ দিল বাঁধতে মনে এতে বসবাস করে না সত্ত্বেও এতে সে হি হওয়ার যদি বুদ্ধমূর্তি ও যদি বাঙালি হয় সে বাঁধতে ওর মন মানসিক ফিরিক খেতে পারে তুমি নিজে উপলব্ধি করিস মুসলাতে আমার কোনো সময় যে বুদ্ধ জ্ঞানে ধর্ম জ্ঞানে আর সংঘ জ্ঞান রাগের আগে এই যে সমাজ পরিচালনা করিবা এবং সময় হচ্ছে এই চাপ্তরে দলে দাঁড়াই পরিচালনা করিবার সুবিধার্থে ঘম মুরব্বী হুজুরে হুজি ঘম মুরব্বী হুদা শুনিবার মই মাঝে মধ্যে হাত চলে নয় একের জেন সত্যি সে হং এমএল লর্মা একজন সংসদ সদস্য এল
আমার উষাতন তালুকদার একজন সংসদ সদস্য হলেন ওই এত বাচ্চা ফর এই যে হিয়াইতে এমএলআর মাঝে একজন সংসদ সদস্য এলো সিএম হিয়াইতে এই শোক প্রস্তাবাদী কোনো তার নামান উচ্চারণ করেন তা হচ্ছু করি নয় দিয়ে উষাতন তালুকদার সেম করছি আমি মনে করেন এবং আরো কার হতা হন ইয় সে আমার নেতা যদিন প্রিয় বুদ্ধিপ্রিয় সন্তু লার্মা ব্যাগ জুম্মরানি জাতীয় ঐক্য তাই ঘোষণা করছে এবং সেদিককে ওরি হিয়াইতে আমাদের বিভিন্ন দল তালাইও ব্যাগ দলনের হত্যা তুমি জাতীয় ঐক্যর সাথে সংশ্লিষ্ট হবি আমার দপ্তর হইয়ে আমার দপ্তরে গম সেলামালেন হিয়াইতে এই আমার দপ্তর যদি গম আমি গম ঘুরি পারতেছে তৈলে আমার ব্যাকরণ ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প পথ নেই তা ইভেন তাই বরাবর আহ্বান করিয়া যান সিএম জনসমিতি সমিতির আহ্বান করা ভাবিল আগামীতে সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে হব না হব টিভির যদি নিয়ে সাথে হয় যুক্তফ্রন্ট এবং আওয়ামী লীগ তুমি বুঝি পারিবা মুই যেহেতু অনেক ইয়ে দেহ গর্ব মানুষ আগাম মুই সারা দেশের একটা আমি তাজ দিলুম যাতে বেলা চাপত হয় হাংরা গাত্ত হয় আমি এই গাত হাংরা ওই গাত্ত আমি যাতে গাত্ত তো এবং না হি তো এবং নিজের জাতর মানুষ চিনতে উষাতন তালুকদার আমাদের উচ্চ দিন হইলেও এম এল আমার নামান সিনিয়ার নিয়ে ইভেন হন নয় তাই মুই আর বিশেষ কিছু না হোক আমার শুভ তালুক মহান কঠিন শিবরদান যথাযোগ্য মর্যাদা সম্পদ অন্তজার এবং আমি যা আজা করি এসছে আমার সে আজানি ব্যাখ্যানি সুফল আমি অন্তিমে নির্বাণ লাভ করি বাড়ি ভাড়া ব্যাগ কোনো ভগবান বুদ্ধত্ব নিয়ে মূর্তিময় কামনা করি নেই আর পার তথাগত সম্যক সম্বন্ধে নত শির বন্দনা জানে অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্রি সংগ্রহে বন্দনা জানে এই কঠিন শিবর দান উদযাপন কমিটির কৃতজ্ঞতা জানে সময়মতো দায়ের দায়ী কারণে স্তর বিশেষে নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করে মর সংক্ষিপ্ত কথা আনসার দিন শব্দ সত্তা সুবিধা হন্ত শ্রদ্ধাবান উপাসক ইকে আমি সেই মুলুক মুলুক ধর্মহরা খান্তে লাগিতুম শুনিব আমি করুণা বর্ষ ভাঙতে আনন্দ মিত্র ভাঙতে তুম ধর্মহরা শুনিব বেগ আগে নলবনিয়া বিহারত তো নিচ্ছে সদ্যেও করুণা বর্ষ ভাঙতে দেবে তা আ মানির লগত স্তূপ পালি দিয়ে উড়িছে গুড়ি নেই ধর্মদা হই দিবাটি মাদার লঙের বর্ণনা সহ প্রার্থনা করম দিবার আর তিনবারেও বর্ণনা সহ প্রার্থনা করম পদ্মবান উপাসক উপাসিকা লোক আমি ব্যাকপণে হই পারি বিচ্ছে অলদে কাঁচা লং আর্যপুর ধর্মজ্জ বন বিহারত শুভ দানোত্তম কঠিন চিবর দান বিন্যা হইতে তুমি এই কঠিন শিবর দান অনুষ্ঠান পর্ব শুরু করছ তাই ইচ্ছে দিল্ল পর্বদিনে অনুষ্ঠানের এই পর্যায়ত ধর্মহদা হনা এবং সুনানার ফালা শ্রদ্ধাবান উপাসক উপাসিকালক ধর্মহদা হবার আগে দি মুই বেগলৈতে সেই ভগবান অর্হাৎ সম্যক সম্বুদ্ধরে বন্দনা জানাঙর সে তরদি তোমার আমার ব্যাকুণর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনবন্তরীয় মই বন্দনা জানাঙ সে ফরদি ইচ্ছের এই দানোত্তম কঠিন শিবর দান অনুষ্ঠানত একত্র ইয়া বান্ধে অনুবিধে বেগ ডাঙর বান্ধে শ্রদ্ধেয় আনন্দ মিত্র বান্ধে শ্রদ্ধেয় সুমন বান্ধে সহ মত্তুন যারা ডাঙর বান্ধে আগন তারারিও মই বন্দনা জানাঙ আর মত্তুন যারা সিগম বান্তে সমন আগন আর তুমি যারা ইয়াদাম নিয়ে আদে হাজে হাই দূরত্বন বিভিন্ন জায়গাতন যারা পুণ্য লবার উদিক গুলি নেই ইয়ে একত্তর ইয়েবি ব্যাকুণর মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই মর দর্মহদা হতম জাঙ উপাসক উপাসিকা লোক এই যে মই তোমার সম্বোধন করতে জেনে যাই হইলে হলঙ্গে উপাসক উপাসিকা লোক সম্ভবত এই শব্দগুলো
বানা ইচ্ছে নয় জীবন বহুতবার শূন্য আ উপাসক উপাসিকার লোক ইয়ান তো বান্ধি প্রায় সময় অন দায়ক দায়িকা আমি সবুলর আমি উমুক খিয়ঙর দায়ক দায়িকা বা উমুক খিয়ঙর উপাসক উপাসিকা এই ধরনের করে নিয়ে আমার ভিতরে ভাব বিনিময় ঘটতেছে যে আমি শব্দবর প্রয়োগ করি এবং বান্ধেও নিয়েও পরিচয় দিতেছে যে ইদে উমুক গায়ক উমুক খিয়ঙর দায়ক দায়িকা অথবা উমুক খিয়ঙর উপাসক উপাসিকা আমি এদিক এনে পরিচয় দিও তা তোমার মনত আসলে প্রশ্ন দেখা দেনে না দেখবারে আসলে দায়ক দায়িকা বা উপাসক উপাসিকা হারা হয়ে না দায়ক দায়িকা বুঝনে কেন সব আর দান গলা দায়ক শিব যদি মরদা কি হয় আর দায়িকা হলে মিলি যে দান করে তাই কোন উপাসক বা উপাসিকা শিবজি আমি অবাকে এই বাংলায় হলে আজ উপাসনা করে তাই উপাসক হয় মিলিও যদি উপাসনা করা দেয় হয়তো উপাসিকা দান এই যে মূল প্রশ্ন আমি খুলিলুম মানে উপাসক উপাসিকা হারে হয় সিয়ান মহানাম সাক্য নামে হোক সাক্য বুদ্ধ সময়কালে হোক মানুষের লভিয়া যে সাক্য বংশ বুদ্ধ যে একই বংশর মানুষ হ্যাঁ বুদ্ধের সে প্রশ্ন করছি তা হইয়া গীতাবার্তা নো কৌ ভান্তে উপাসক হতি ও ভান্তে আহি রে বউ বাসা পাই দি তাই বুঝে বলছে না কি গল্লে কি গল্লে কি রে ফেলে কি গল্লে মূলত একজন উপাসক পুয়া যায় আর মিলি হলে উপাসিকা পুয়া যায় বুদ্ধ তারা খালা হয় যে ইও বুদ্ধং শরণং গতোতি ইও ধম্মং শরণং গতোতি ইও সংঘং শরণং গতোতি এত্তবত্তানো মহানামা উপাসক হতি বুদ্ধ সিও তারা উত্তর দিল দেয় হে মহানাম হয়তো যে বুদ্ধ শরণ গ্রহণ করে শরণ মানে আশ্রয় যে ধর্ম আশ্রয় লয় যে সঙ্গ আশ্রয় লয় মহানাম আরে হয় উপাসক তার উপাসক উপাসিকা ল তুমি মনে হইলে হোক মনে না হইলে হোক মনান্ন চেহারা চেনে বুঝানো যায় সবসময় যে মনে হইলে হোক বা মনে না হইলে হোক তুমি যে জীবনত বহুবার ইচ্ছায় অনিচ্ছায় জানতে বা অজানতে বহুবার জীবনত তুমি হয়ে যাতে বুদ্ধাং শরণাং গচ্ছামি ধম্মাং শরণাং গচ্ছামি সংঘাং শরণাং গচ্ছামি এই অবানিত জীবনত যে শিবন কুন্দরি নেই ন বুঝতে অক্ত কুন্দরি নেই তুমি আমি হয় যে ফুয়ে তার কোন গড়া ভরা নেই দেখা যায় উপাসক উপাসিকা ল সত্যিকার অর্থ উপাসক বা উপাসিকা উদ্ধ পরিভার্যে নোয়ারে শ্যাম করে অবাক কিন্তু বুদ্ধ যেই অর্থে একজন উপাসক বা উপাসিকা হইয়ে সেই অর্থে হইতো তুমি ব্যক্তনের উপাসক উপাসিকা তেতে তুমি বুদ্ধ আশ্রয় লইও ইচ্ছিও লইও আরব হইছে হতবান লবা ধর্ম আশ্রয় লইও সঙ্গ আশ্রয় লইও অর্থাৎ উপাসক উপাসিকা ল তোমারে উপাসক উপাসিকা হিসেবে সম্বোধন করা না পরিচয় দেনা নিজে অধা নয় একদম সত্য অধা তাই কোন মিলিন্দ রাজা আর না রাজন বান্ধের হঠাৎ হয়তো যারা বই দই ভরা হবা ফেরাই বিভিন্ন ইয়াত বান্ধি হয়ে যে উদ্ধৃতি দিন এই কোন না রাজন বান্ধে মিলিন্দ রাজার এক প্রশ্নের জবাবে আপনাদের এই যে উপাসক বা উপাসিকা মনে দক্ষ জিয়ান পলুম বুদ্ধ মহানাম সেক্টরে যে উত্তরণ দিয়ে যারা উপাসক বা উপাসিকা তারা নাকি বলে দচ্ছান গুণ পায় তারা দচ্ছান গুণের অধিকারী অনে হয় উপাসক বা উপাসিকা অন্ধে উপাসক উপাসিকাল সেই দচ্ছান গুণের সদায় মই সেই দেশনা করিবে যে দুর্ভাড়া জায়গা যে সময় হতো খুব সম্ভবত গাড়ি লঙা উচিত না হবো যে তার শব্দে আনন্দ নিত্য বন্ধে আগে হ্যাঁ হব তা যার ধরো যারা যাদের যে দুলু মশাই হয় বচ্চান তো ইদু মারে যাই হোক যেই বচ্চান গুণের অধিকারী হলে উপাসক বা উপাসিকা প্রকৃত অর্থে জগায় বটে করিলে
দেখিয়ে উপাসক বা উপাসীরা ওই হারা তোরে সেই বাচ্চাঙ্গ নিয়ে একখান আলাদা সঙ্গে না সমান সঙ্গে দুঃখ হতে ওগু উপাসক হ্যাঁ সঙ্গর সুখী হলে সুখী হব সঙ্গয় দুঃখ পেলে এইও মন দুঃখ পাব মন দুঃখ পাব বলতে একটা সহানুভূতি জানা বলি আরে হাজার উপাসক উপাসে গেল আমার সমাজত বহু ধরনের মানুষ দেখা যায় উপাসক উপাসিকার লগত বিধিরে সঙ্গর সুখে সুখী অন সঙ্গর ডুবে ডুবি অন এদিকে উপাসক উপাসিকা আগন নেই যে নয় রে সঙ্গয় দুঃখ পেলে তারাই হোক কেন হুমিক কান হ্যাঁ মানতে হুদুক পাতে সঙ্গয় গাড়ি আমার হাট্য মাদন সঙ্গয় সুখী হলে তারা খুঁজি অন এদিকে দেখা যায় দেখা যে এই প্রথম গুণান সমাপিতে আগে নেই তুমিছে বাদ দিয়ে উপাসক উপাসী গেল ইয়ার হলো এক কাম দুই নম্বর হল এই ধাম্মা আধিপতি হতে ধাম্মা আধিপতি হতে হল অজ্ঞ উপাসক সাংমা ওটাই যদি ভাঙিয়ে দিয়ে হয় আমি যান ধর্মরা সবসময় মাথা ঘুরে তুলে ধর্ম সবসময় মাথা ঘুরে হ্যাঁ ধর্ম মাথা ঘুরে মানে ধর্ম অনুযায়ী সর্বোচ্চ মর্যাদা দেবে ধর্ম অনুযায়ী তার সর্বোচ্চ শ্রদ্ধা এবং গৌরব করে ধর্ম সবসময় মাথা ঘুরে হয় তাই তো বলতে ধর্ম আর চূড়ান্ত অন্য সময় ইচ্ছু তাইতো চূড়ান্ত নয় হ্যাঁ এই কোনো ধর্ম আন ধাম্মা আধিপতি অতি সে বিক্রি হওয়া যায় আসলে এই আমি যে কেনে ত্যাগ করিব বিভিন্ন হাম করিব বিভিন্ন ভাবে আমি যেখানে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই মুখোমুখি হই সেখানে আমি দিই রঙে হনে হার চরণ লোক হনে হারে মানাও রে ধর হ্যাঁ সাধারণত এই কথা সবচেয়ে ক্ষমতা আলি ব্যক্তি হল এই আর যে যে ফায়ার সাধারণত আমি দিই দিই হয়তো যারা রাজনীতি করেন হারা বিজয় যাচ্ছে ক্ষমতা দিয়ে যারা সরকারের বর্বর কর্মকর্তা বর্বর খবর অধিকারী আগে জানিয়ে একটা ছেলাম সেখানে থানায় দিয়ে দেবে থানায় থানারে মাথা উড়ে দেওয়া পড়বে সম্মান করে দেওয়া পড়ে আর আলাদা থানা সেখানে সর্বসর্বাসী এটি কিনে এই আমার সমাজত বিভিন্ন জনে বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট প্রভাবশালী হলেও উগ্র সত্যিকার উপাসক বা উপাসিকা আসলে সর্বোচ্চ গুরুত্ব আমি বোধে আজীবনত এই ধর্মরে হ্যাঁ প্রত্যেকটি সময় প্রত্যেকটি সদা তার প্রতিটি আচার ব্যবহারে সদায় বার্তায় চাল চলনে সব সমস্যা হবে ধর্ম মাথা উড়ে থা মানে ধর্মরে শ্রদ্ধা এবং গৌরব করে নিয়ে তার সদা বার্তা আচার আচরণ যা কিছু করা করে চিনি করি বলে উপাসক উপাসী হল বুঝলে এসে তুমিও তোমার ব্যক্তিগত সামত সরলত ব্যক্তিগতভাবে তুমি যা ব্যবসা বাণিজ্য কৃষি কর্ম সাগরি বাগরি যে যে কর্মক্ষেত্র তুমি সাগরি কর তারা এই ধর্মরে নাগরসেন মানতে যেদিকে হইয়ে সেদিকে হইনে সপ্তমান মাথা ঘুরে রাগে ধর উপাসক উপাসী গেল তুমি সে ভাবে যাবে ইয়ার হলো দুই নম্বর তিন নম্বর হলো ইয়াথাঙ্গলাং সাংগ্রী বা গৌরাত হতে মানে আলোতে মানে সামর্থ্য অনুসারে সে দাম যা আগে সে দাম মজিম বেতন একটা ভাগ্য করে হাই উপাসক উপাসে গেল দে বান্দে নোর একটা আলো বনা বলে যে ওই বিকু সংর দাম ঘর বিকু সংর দাম ঘর বিকু সংর দাম ঘর ইয়ে আমার দাম ঘর কি আমার দাম ঘর দে বান্দে হলে বলা না কি অংশ বিকু সংর ছিল হ্যাঁ বানা বিকু সংর দাম ঘর বিকু সংর দাম ঘর কি আমাদের দাম দে কি আমার দাম দে এই এই জায়গানত না বসেন মানতে উপ উপাসক বা উপাসিকার যে পাঁচজন করে হানা কথা হইয়ে ইয়ে কিন্তু সরাসরি বিজ্ঞ সংগ্রহ বা কিয় এ হওয়া নিতে হয় ইয়াথামলা সাংবি বেগারাত হতে মানে আলাদা সামর্থ্য অনুসারে পাঁচজন করে হানা বাধ্য করে চলা সেই পাঁচজন কাম উপ উপাসক উপাসিকা করা কমে বিজ্ঞ সংগ্রহ সমাজত ব্যাগ শ্রেণীর মানুষদের দরকার আছে বিক্ষু সংঘ যেমন তারা নিজ নিজ দায়িত্ব আগে কর্তব্য আগে ধর্ম রক্ষার্থে
মানুষের নৈতিক শিক্ষা দিয়ে ধর্ম শিক্ষা দিয়ে যেমন ধর্ম গুরু দরকার আগে ধর্ম প্রতিষ্ঠান দরকার আগে সেই সমাজ সমাজে আসল সমাজ প্রতিবেশী আদাম মে মারাইলে বন্ধু বান্ধব কিয়ং বর্ম এমনকি আরামে হারাইলে বান্ধে ইয়ং নানান সামাজিক যে খাম প্রত্যেকের ক্ষেত্রে আমি সামর্থ্য অনুসারে সবসময় সহযোগিতা করিব দান করিব সেই মানুষজন যদি বিচ্ছেদ করা হলে নাই হয় কৈত্যাবের সম্পর্ক নাই হয় আস্থার সম্পর্ক যদি গড়ে লও যেতে হয় সেক্ষেত্রে সাথে মন সবসময় দপ দপ থপ থপ ধরে অনশত্রুতা করেনি এদিকে হরেনি ওদিকে হরেনি মন হচ্ছে অশান্তি নিরাপত্তা বোধের অভাব থাক নানান ভাবে মন পুদুকতা থাক আজে দম দগ্ধে মানে এরা মাঝে হা তারপরে সাথে মন আনা দেখান যেন অশান্তি অশান্তি দপ দপ আজ এই কথা বসে গেল ভগবান বুদ্ধ এবং নারসেন মানতে জিএল ভিএ উপাসক বা উপাসিকা সবসময় কিয়ং বা ধর্ম তারা প্রতিবেশী ইত্য বুধুম কোন যাদুর যা সামর্থ্য আগে যা থাকা মতে মানে যা যুদ্ধ সামর্থ্য আগে সেই সামর্থ্য অনুসারে একটা বাঘাবাগি করে খেলার চলিবার ফেলিবার ইয়ান মেলে একটা উপাসক বা উপাসিকার গুণ ইয়ান হলো তিন নম্বর দে সেন নম্বর হলে চেষ্টা করিব দে বুদ্ধ শাসনত যাতে ফরিহানি নহনে উন্নতি শ্রীবৃদ্ধি হয় তারা শ্রীকে একান্ত উদ্যোগ লব পদক্ষেপ লব চেষ্টা করিব ইয়ানে উগ্র উপাসক বা উপাসিকা গুণ হাজির উপাসক উপাসিকা লোক যারা সত্যিকার উপাসক উপাসিকা আমার আদে হাজির শ্রীকে অনেক মানে দিঘি যারা বুদ্ধ শাসনত পরিহানিমূলক সমগ্র পান্তের আচরণ দিঘিলে সমগ্র উপাসক উপাসিকার আচরণ দিঘিলে সনকান্তি হওয়ার আচরণ আচরণ দিঘিলে তারা একখানা উদ্বিগ্ন হন তারা একখানা মনত বেসুন যোগ হন তারা সবসময় না ইয়ে নিতে পারতাম বান্ধে দেয় কি আমার ইয়ে নিতে চলে মানে চলে ইয়ে নিয়ে করতাম হ্যাঁ তারা সামনে হবে তোমার আমার বুদ্ধ শাসনের ব্যক্তিমর একটা দোল উন্নতি স্থিতিবিধিমূলক আচার আচরণ হাম হরয় কথাবার্তা এই ধরনের একটা প্রত্যাশা করণ হাজে উপাসক উপাসী গেল তোমার বিদেরিও নারসেন মানতে যে উপাসকর বাচ্চান গুণর বিদেরে এই সেন নম্বর গুণান আগে নেনে তার সেবা দেয় রে ইয়ার লগে সেন নম্বর তা ফাইন নম্বর গুণা লগে সম্মানাদিত্য গৌতী অর্থাৎ উপ উপাসক বা উপাসিকা তার সম্যক দৃষ্টি করায় আনাব তার সম্যক দৃষ্টি হয়তো অনেকে চিন বা অনেকে না চিন সম্যক দৃষ্টির ব্যাখ্যা করতে গেলে মধ্যমী গায়ে লোক বিয়া চুতুর খেলে দিলে মনে করি নীতি আবাদে বুঝলা সম্যক দৃষ্টি হারে হয়ে আসে অর্থ হওয়া দ্বারা সে তুমি দুমন একা আগে বহু ধরনের ব্যাখ্যা সম্যক দৃষ্টি হা যায় কিন্তু এক কথায় যদি আমি হই দিয়ে হয় সকে উগ্র মানজলে আমি সম্যক দৃষ্টি সম্পন্ন হই পারে যদি খুব বাদি উড়ি হওয়া যাতে হয় মানে হওয়া চেষ্টা করা দিয়ে হয় সেক্ষেত্রে আমি হই পারে উগ্র উপাসক বা উপাসিকা এ যদি কর্ম ও কর্ম ফলরে সকলে বিচ্ছেদ করে যদায় কথা বিচ্ছেদ করে কর্ম ও কর্মফল বিচ্ছেদ করে নেয় সে দগে দগে
হাদি বনাম পরিচালিত করা সেখানে শিবের আমি সম্যক দৃষ্টি সম্পন্ন করিবারে আজে উপাসক উপাসি গেল তোমার তো নিকে কর্ম ও কর্ম ফলার প্রতি অকুণ্ঠ বিশ্বাস এক করে যাবে ওই হোক কবে বিচ্ছেদ এই জিনিস চান তাহলে লোক সেখানে তুমি প্রকৃত উপাসক বা উপাসিকা ওই ভারি বলে কর্ম ও কর্ম ফল বিশ্বাসের বেলা এখানে হম তুমি ইয়ে দেখো না দা কর্ম কর্ম ফল আর দেখো না হয়তো যে অর্ম করা যে অর্ম ফল ভাই ইয়ে দেখে ব্যাক করে যে হম হ্যাঁ ব্যাক করে হলে হয় আমি সেটি কিন্তু ব্যাক করে মনে করি যে আমি কর্ম ফল বিচ্ছেদ করি আর কর্ম ও কর্ম ফল বিচ্ছেদ না হলে আসলে বৌদ্ধ ধর্ম আন পুরোপুরি অস্বীকার করা হয় বৌদ্ধ ধর্ম আন অন্য অনেক কিছু খেলিও কর্ম ও কর্ম ফল ইয়ার গুরুত্ব বৌদ্ধ ধর্ম অংশে সম্মান বহুত ডাঙর সিয়ান অস্বীকার করলে তা অন্যান্য অনেক কিছু চিনি জানা যায় মূর ওই ভালো জগৎ বদলে হওয়া হে এই জগৎ নাই যাবো চিনি চিনি নহেব কাজে পাশকু বাঁচি গেল কর্ম ও কর্ম ফল বিচ্ছেদ চান তুমি আমি ন বলিতে নয় বুঝলি আমার এনে দেখ দুর্বল দেখ তুমি অঙ্গে রে কিদিকে দুর্বল তুমি চাই কর্ম ও কর্ম ফল আমি বিচ্ছেদ করি তুমি যাই চাই সিল লইও এ আগেও বোধ সিল লইও এ আগেও অনেক ধর্ম অজন্য অনেক উপদেশ আমি মানতে হলে যিনি হয় সে তুমি হর নবে না অনেকে হবারও হক কিন্তু ব্যক্তি জীবনত তুমি যেখানে হাম করিবা কথাবার্তা হবা ব্যবসা বাণিজ্য করিবা হাম মানে বিভিন্ন ধরনের পেশাগত জীবনত চাউরি বাউরি নানা হয়তো করিবা হতম মানুষ তোমার মানে হারবার করা হরে প্রত্যেককে হারবার হচ্ছে বাদে তুমি লাগিলে হয়তো সিলুন বাংলা মোটাই দিধা না হর অনেকে নরম হয়তো দেখবে না সিলুন বাংলাতে দিধা না হরে মূলত হবে হুকুম মানজর সেখানে সবচেয়ে বড় প্রয়োজন আনে দিয়ে এ কোনো হিবে মই এ কথাটা নহলে মর পরিণতি হি হব কিছু লাভের সম্ভাবনা দিলে আমার নিজের কথা হবে মন নহবে অনে নয় হ্যাঁ লাভের সম্ভাবনা দিলে দুশ্চিরতা আচরণ করতে আমার মন নবাজে বা হিয়ের নবাজে মন নবাজে সিয়ার গিয়ে কর্ম ও কর্মফল বিচ্ছেদ চান দুর্বল হিরিতে যাকে লাগাছে কে ভাঙে যাকে লাগাছে কে ভাঙে ওই নলাগিলে যাকে নেয় আর লয় এবারে রে কিন্তু সত্যিকার অর্থে কোনো মানুষ যদি যথাযথে কর্ম ও কর্মফল বিচ্ছেদ করে দেয় সে মানুষ কোনোদিনকে দুচ্ছিল আচরণ করি নারে কোনোদিনকে অন্যর ক্ষতি ঘুরি নারে হার একান সদায় হার একান হামে হার একান চিন্তার দ্বারায় তা অন্যর অমঙ্গল অহিত চিন্তা ঘুরি নারে সেটিকে হাম ঘুরি নারে হারতে কর্ম ও কর্মফল বিচ্ছেদ করাই যাবে হ্যাঁ যথাযথে বিচ্ছেদ করে দেয় মই যদি কোনো ধারে একান ক্ষতি করম মই যদি কোনো ধারে একান হাত করা হম মই যদি তার একান অনেক একান মানে অমঙ্গল চিন্তা করম হাত রুটি সিয়ান দক মানে রিটার্ন মইতে সিয়ান দক প্রতিক্রিয়া স্বরূপ ফলস্বরূপ মইও একান ফল অফল ভোগ করিম ইয়ান দেখে ওগো মানুষ বিচ্ছেদ করিব তার জীবনের হুমকি ফেলাইও অনেক সময়টা সে হামানটাই ঘুরি নবাইব যদি সত্যিকার অর্থে কর্ম ও কর্মফল বিচ্ছেদ করে খাই দিয়ে দেখা যায় উপাসক উপাসি গেল তোমার কর্ম ও কর্মফল বিচ্ছেদ চান তুমি ইয়ে ক্ষমতা কর্ম ও কর্মফল বিচ্ছেদ না করো ইয়ে বিচ্ছেদ না করো বিচ্ছেদ নিশ্চয় এখনই করো বিচ্ছেদ চান হার বিচ্ছেদর বৃত্তু হার বুদ্ধ ধর্ম হলো যে কাছে বলে বিচ্ছেদর বৃত্ত যার এক ধর্ম হলো হ্যাঁ সত্যিকার অর্থে হ্যাঁ উপাসক হ্যাঁ ব্যাচ এই যে নম্বরে ফাইন নম্বর হবে তা ছয় নম্বর হবে আপাতত কৌতূহল মাঙ্গালিক জীবিত হিসেবে না আইনজান সাতান উদ্দেশ্য আছে মানে আলোকে ইয়ে বুদ্ধ হত্যা লয় অন্য সনাতন মত অন্য সন মতবাদ মঙ্গল আহে মঙ্গল সেই হারে এই ধরনের বলে নেই শীত সুখ সেই হারে গম জিনিসেন সেই হারে এদিককে কৌতূহল বসে অন্য সন শাস্তা অন্য হন ধর্ম গুরু শিও নৈরুতে আশ্রয় না লব শিও নৈরুত জেনে যে আমার কি শরণ বা আশ্রয় না লবাবে হনা সত্যিকার অর্থে যেহেতু উপাসক বা উপাসিকা তাই বুদ্ধর প্রতি ধর্মর প্রতি সংঘর প্রতি এত আস্থা ছিল সর্বদে অন্য ধর্ম তাই গ্রহণ না করিব সে যদিও বা স্পষ্ট করি না এটি অন্য ধর্ম গ্রহণ করো না মান্য করো না মই অমে সে সরল একটু দিনের আমার যে অনুভাতা আমি যে তারা হলে সবচেয়ে গৌরব
বুদ্ধর প্রকৃত উপাসক বা উপাসিকা বাচ্চাঙ্গুণর বিধিরে একটাঙ্গু লড়দায় অন্য ধর্ম গ্রহণ নকরিব। বুদ্ধ ধর্ম সংঘ এই ত্রিরত্নর আশ্রয় নয় শ্রেষ্ঠ মনে করিব। এই বাইরে যে যে নতুন সুখ পাওয়া করিব ইয়ান্তা বিচ্ছিন্ন করিব। এই বাইরে যে যে হিত সুখ মঙ্গল উন্নতি শ্রীবৃদ্ধি ইনি থকা করিব হ্যাঁ বিচ্ছিন্ন করিব। ইয়ার লগে ষষ্ঠ গুণ উগ্র উপাসক বা উপাসিকা ছয় নম্বর গুণ, হ্যাঁ তারপরে সাত নম্বর গুণ হলো এই কাই কাং ভাষা শিখাং শাস্তা রাখি কাং হতে ইয়ে কায়িক ভাবে বাচনিক ভাবে সংযম রক্ষা করিব। একটু তুমি হইবার কায়িক বা বাচনিক ভাবে সংযম রক্ষা করা না যে এনহি তুমি আসলে এখনই হইবার যান সে হলে হি এই যে তুমি তোমার জীবনত হইবার যে শিল লইও তার হল গণা হওয়া নাই সে ইচ্ছিও লইও শিল কি শিল তোমার গৃহীর উপযোগী যে খাদ্য শিল লইও এই খাদ্য শিল আলাদা কায়িক আং বাচা শিখাং শাস্তা রাখি কাম হতে মানে আলাদা কায়িক এবং বাচনিক ভাবে মই সংযমান রক্ষা করি। তুমি সব খাদ্যশীল শিয়র মধ্যে এই খাদ্যশীল বিধিরে ফানাতিবাদা বের আমার শিক্ষা প্রদান সমাধে প্রাণী হইতে তুমি বিরত থে সুর গড়া তুমি বিরত থে বেবিচার গড়া না তুমি বা ফরমা হইলে অনাত তুমি বিরত থে মদ গাঁজা আইনে আনাত তুমি বিরত থে এই খাদ্যর মধ্যে সেরবশীল হতে কায়িক সংযম যে মানুষ প্রাণী হইতে তুমি বিরত থাকব যে মানুষ সুর বরণাত্ম বিরত থাকব যে মানুষ অভাবনাত্ম বিরত থাকব যে মানুষ মদ গাঁজা মাত্রে দিলে জিদ্ধ দিয়ে সে হারাত্ম বিরত থাকব সে মানুষ কায়িকভাবে সংযম হওয়া যায় কায়িকভাবে সংযত হওয়া যায় তার আর বাচনিকভাবে সংযত হয়ে ওই মুসাওয়াদারের আমাদের শিক্ষা প্রদান সমাধি আনে মানে হলো নিজে হদাত্ম নিজে অদান্য হলে নিজে অদাত্ম বিরত থেন এই ধরনের যে একটা প্রতিজ্ঞা এই ধরনের যে একটা দৃঢ় সংকল্প সেনারা যে বাচনিক সংযম দেখা যায় উপাসক উপাসী গেল এই যে কায়িকাং বাচা শিখাং শাস্তা রাখিকাং হতে সাত নম্বর যে গুণনার হদা হইয়ে উপাসক বা উপাসিকা সেনারা মূলত কার্যশীল বুঝলা তার মানে আমি উজুয়তা ভেবারি দে উগ্র উপাসক বা উপাসিকা তাই যদি সত্যিকার অর্থে উপাসক বা উপাসিকা ওই ঠাইটি হয় সেক্ষেত্রে একটা অবশ্যই শিল বানাব কায়িক বা বাচনিক ভাবে সংযম রক্ষা করিব মানে হলো তা শিল বানাব পঞ্চশীলটা রক্ষা করিব পঞ্চশীল যে উপাসক বা উপাসিকার হয়ে রক্ষা না করিব তাহলে তার ওই উপাসকর যে দৈত্যাঙ্গুণ সেই দৈত্যাঙ্গুণত্ব একাঙ্গুণ মাস পাই যাব বলে কায়িকাং বাচাচিকাং শাস্তা রাখিকাং হতে এই গুণান থাবি দিলে নথাকব আর ইয়ার হলো সাত নম্বর গুণর হবাবে তারপর আট নম্বর গুণ হবে এই সামাগ্রামতে সামাগ্রাত এই যে কিছুক্ষণ আগে আমার এই যে বাঘাইছড়ি উপজেলার এই উপজেলার যে চেয়ারম্যান এই থারা হয়ে যাব কি হয়ে যাব কেউ ঐক্যবদ্ধ করিব থারা যে দৃষ্টিভরত হবা কদক মশেন বৃষ্টি কম যে নহবে হ্যাঁ আমি বাদে মানে আমার নিজস্ব একটা দৃষ্টিকোণ তৈরি হইয়ে তারা তো রিস গেলাম তার একটা নিজস্ব দৃষ্টিকোণ তৈরি হইনি মই সেই অর্থিক নহর মই সম্ভবত ইয় বুদ্ধ উপাসক বা উপাসিকারে সামগ্রামতি সামগ্রারতি হ্যাঁ এই যে একটা হদা হইয়ে সে অর্থ হবে ঐক্যবদ্ধ না ঐক্যবদ্ধ হবে একটা উৎসাহ মন আমার বুদ্ধি লাগা না ইচ্ছা বা আগ্রহ মন আমার ধারণ করা না ইয়ার হয় যে সামগ্র আরম্ভ হতে সামগ্রাত সামগ্র আরম্ভ মানে লগে একত্তর অবেতা ইচ্ছা করে উৎসাহ এবং আগ্রহ থা মন একত্তরে বসবাস করতে সদাবার্তা দরাদর যদি থাকে থা মন যদি একটা ইচ্ছা বা আগ্রহ উৎসাহ আগে এবং সামগ্রাত হতে এক সময় একত্তরে এক কদায় উদন এক কদায় বদল সদাবার্তা দরাদর যদি থাম তারা এই হলে উপাসক বা উপাসিকা গুণ হ্যাঁ দেখা যায় উপাসক উপাসিকা লোক তুমি সেই হোক আমার ফৈলে শুরু হয়েছে ব্যক্তি দিনে দিন আমি জীবনান শুরু হয়েছে আসলে ব্যক্তি লই আমি আসলে ব্যক্তি কিন্তু ব্যক্তি হলে বাম মাথান বেগল থান খাদ্য বড় মাথান খুব পরিবার সৃষ্টি হয় সে মরাদি সেই পরিবারকেও গাই গাইতে নোয়ারে সেই পরিবারকেও থাকে আরো সমাজের একটা আরাম হবে সমাজ বানাবে গায়ে গায়ে
এক গুচ্ছি করি নে গাই চালা গাইছি করি নে সমাজে বাজি নেওয়ার বাজিতে চালা খুব থাকতে হয় খারাপ সেটা একটা সামাজিক দ্বীপ আমি এই যে ব্যক্তিত্ব পরিবার পরিবারত্ব সমাজ সমাজ হচ্ছে একটা রাষ্ট্র হয় এই ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র ইনের ভিতরে উগ্র উপাসক বা উপাসিকা হ্যাঁ যদি সত্যিকার অর্থে উপাসক বা উপাসিকা ওইটা কি হয় গাই চালা গাইছিং করিতে না চলিল ব্যক্তি পরিবারের সদস্যন্দ্রই সমাজের মানুষজন্দ্রই রাষ্ট্রের মানুষজন্দ্রই সদা বার্তা দরাদর্য এনে যে দূর হারে তার চেষ্টা করিব ঐক্যবদ্ধ করে নে চলিবা হাজে উপাসক উপাসিকা লোক এই যে ঐক্যর অভাব হলে উগ্র মানুষ উগ্র পরিবার উগ্র জাত উগ্র সমাজ সপ্তমান যে দুর্বল হয় সপ্তমান দুর্বল অবস্থানত যান দই তারা যে সপ্তমান জাতিগত আদানগত পরিবারগত আর যে সপ্তমান পরিহানি সপ্তমান ফলাধি হন সপ্তমান কোটির শিকার হন বারে জানো মরি বসিয়াম উপাসক উপাসিকা লোক বারে জানো মরি বসিয়াম সিয়াম আমার দেহাজে বেদের সাজার উদাহরণ হয় নয় তোমার আমার তারা দি চকুর সোলা লাগে দিয়ে হান সোলা লাগে সিটিকে উদাহরণ আমি অহরহ দিগি হাজা গরম কি শর্ম বৈজ্য হওয়ারে বাজি দিলে আরো বহুত দিগিব দে উপাসক বাজি গেল হাজা গরম বাজি দিলে যে একটা চলে বহুত দিগিব হ্যাঁ উপাসক উপাসি গেলত মই হামে নাগসেন মানতে যে উপাসক উপাসি গাল বাচ্চান গুণ কথা হইয়ে ফল মই দে কারণে হ্যাঁ সদাবার্তা দরাদর জন্য ব্যক্তিনে একত্র থেবার মঞ্জুর কান রাগায় গুরু পাশক উপাসি গায় উপাসি গায় এবং একত্রে ব্যক্তিন্দ সদাবার্তা দরাদর জন্য ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করে আজে তুমিও উদ্দর্শিয়ান ফারক বা ফারক ভবিষ্যতে উদ্দুর ফারিবা ভাবি যাবা দিয়া দে ইয়ার লগতে মোহাম্মে ঐক্যবদ্ধ অনা মানে এক ধরনের আসলে নেতৃত্ব মানা নাই ধর্মর ক্ষেত্রেও নেতৃত্ব মানা না আদামর ক্ষেত্রে নেতৃত্ব মানা না জাতীয় পর্যায়ে নেতৃত্ব মানা না মই বলা মানে দুশুন জঙ্গে ব্রিটিশ কেরিয়ার আমি লাভ নয় ইয়ে ব্রিটিশ কেরিয়ার লাভ ইয়ার মানে খুব কম হেবা রে এলে ইয় কম হেবা হয়তো দিয়ে একজন ফেরি ভালো তা ব্রিটিশ কেরিয়ারত যে একটা ব্রিটিশে ভারতবর্ষ শাসন হয়েছে আমি তো ওকে সিরম যাব এখনো সিরম সে একটা আরও বেশি বনাব রে তা এই সিরম যাব এই দিয়েও ব্রিটিশ উপনিবেশক যে ডাকা হয়েছে লোক এদিকে শাসন করছে তবে তা এই যে একটা ব্রিটিশ শাসন গেল হয়েছে আমরা সারাদা পৃথিবীর সদ জাদা উপরে যে শাসন করে জীবন হ্যাঁ বড় বড় যাত শাসন নহরণে ব্রিটিশ রাজত্ব ব্রিটিশ রাজত্ব পেলে সূর্য গেলাম অনুদিন অস্ত যায় হন না এই ইয়া ওগো ব্রিটিশ লেখকে বুঝে দেয় যে রেডিও কিন নাকি কিন নাই নাম না নাম এটাই বুঝিয়ে দেয় ব্রিটিশ রাজত্ব পেলে অনুদিন মানে সূর্য অস্ত যায় বেল নদুবে দিয়ে দেয় এত বড় ব্রিটিশ রাজত্ব পৃথিবী রেবে সেই মানুষজনে সাংমান মরা মন্তব্য করেছি অনেক বড় মানে প্রচুর জমে সাংমানের একটা ব্যাংক লাগবে উগ্র ভাল লাগতো লোকে আরো কলামে আরো কোনো আরো কলামে আরো কোনো আরো কলামে মারি নোয়ারে রে মই মানে একটা উদাহরণ দিই আমার পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম মিজোরাম আমার তো জনসংখ্যা একটা বেশা বেশি নয় অল্প কিছু ভেজা লাগবে সম্ভবত 12-14 লাখ 15 লাখ চিনি করে কারণ তা আমি তো ভারত বাংলাদেশ বায়ান্না বায়ান্না মিলিব না যে অঙ্গে ধরে হাইতো বাল্লাখ দিন অঙ্গে ওই হয় হাইতো বাল্লাখ মত ঠিক পরিসংখ্যান জানা নেই তার মানে মিজোরি তো আমার তো এত বড় অসংখ্যা এত বেশা বেশি ইস্যু নয় সেই ব্রিটিশ মানে ব্রিটিশ আমলত মিজোরি তারা উঁচু উঁচু মানুষ তারা লাংবা নামে মানুষ আমার সাংবা নতুন বহুত পিছিয়ে রাখতে জাত সেই জাতি কোনো তুমি সবই মিজোরাম জেনেছে অদ্দুর শিক্ষায় বিক্রায় পোশাক আশাকে তারা উদ্দুর উন্নত হয়ে যাবে তার কারণ কি মিজোরি বৌদ্ধ ধর্ম নয় লোক মিজোরির ব্যক্তিগত ধর্ম নয় লোক প্রকৃতিরে পূজা বার্তা করা যেখানে ব্রিটিশ আমলত ব্রিটিশে তারা খ্রিস্টান বানাবার চেষ্টা করলাম খ্রিস্টান ওইন অনার পরে যে তারা ধীরে নেই চেষ্টা করছে গড়ে তুলি ব্যক্তিয়ে তারা খ্রিস্টান ধর্ম নরে এমন ওই দাম্মা অধিপতি অভতি হইল তারা খ্রিস্টান ধর্ম নরে মামাত হইল হ্যাঁ অধিপতি করে লইল তারা অধিপতি করে লোনে লয় তারা নিচ্ছে জাগতিকভাবে বৈষয়িকভাবে তারা ইচ্ছা তোমার অগ্রগতি হল কিন্তু সাংমানে আমি নলং গমক বৌদ্ধ নলং গমক খ্রিস্টান নলং গমক মুসলমান নলং গমক হিন্দু সন ধর্মরে আমি গমে গেলে মাথা উড়ে এটা তুলিয়ে মারে হে যার ফলে আমার সামাজিক ব্যক্তিগত পারিবারিক
রাষ্ট্রীয় জাতিগতভাবে আমি এখনো সেদ্যুর একটা পর্যায়ে পৃথিবীভূগত আমার একটা দেশ আগে আমার একটা নীতি আগে আমার একটা ভাষা আগে আমার একটা এই আগে এর বড় লাগে হয়েছে আমি সাম্বা হয়ে সাম্বা আমি ঘুরে ফেলল হ্যাঁ অন্য কথা বা আমি সাম্বা হয়ে ঘুরে ফেলল তো এই ধরনের করে নেই এই খেলা যে মানে উন্নতি শ্রীবৃদ্ধি যিনি পার্থিব উন্নতি শ্রীবৃদ্ধি সে সহজ নয় তারা আমাকে ব্রিটিশ আল্লাহ মামা দিও ব্রিটিশে তারা মাবি রাজ্যে কিন্তু সাংমা নয় মাবি নয় ধ সাংমা নয় কাতিন্দুরে রাজ্য নয় মানে ইচ্ছে নয় মানে পিছনে এর নেই বাধা চলতে হবে হ্যাঁ এদিকে তাহলে উপাসা উপাসি গেল এই মানে এই সমগ্র আরম্ভ সমগ্র তো এই গুণান খেলে তোমার আমার বালের উন্নতি শ্রীবৃদ্ধি বাধা দিয়ে তোমার আমার বাল্যের উন্নতি শ্রীবৃদ্ধি মানে প্রতিহত করিয়ে সেই কথা নেই বুদ্ধ সময়কালের একটা উদাহরণ যদি মই দঙ্গে হয় ব্রিজি উগ যা সিগন ধরা আর ব্রিজি যাত্র পাশাপাশি বসবাস দত্ত ওই মগধ রাজ্য মানে অজাতযত্র বিভিন্ন রাজ্য তারা বড় রাজাবে হ্যাঁ পর্যন্ত ব্রিজি উগর দমিন মারা যায় ব্রিজিও নিতে সাতটা বেলা পরিহানীয় বা মতার এলাম মুরব্বী মানন ধর্মরসব বা গৌরব গ্রহণ এই গুণনী থানার কারণে তারা যা নিজেরা শিগনালেও অজাত সত্য যে একটা বৃষ্টি আক্রমণ করি সেইয়ে বহুত চিন্তা করা উচিত এমনকি বর্ষাকার ব্রাহ্মণরা মন্ত্রী ঘরে বুঝছে শেষ পর্যন্ত তারা শক্তি দুর্বল করে দিয়ে দিই অর্থাৎ তারা ওই কোরআন ভাঙি দিয়ে দিই তারপরে তো ওই দুর্বল পয়েন্ট এনে দেয় অজাত শত্রু বিজি অনুরা আক্রমণ করছে শেষ পর্যন্ত রাজ্য ধ্বংস করে দিয়ে এবং তারা দেশ সারা করছে পুরো ধ্বংস করে দিয়ে বিজি অনুর অস্তিত্ব নেয়ারা এ সাক্ষ্য অনুর অস্তিত্ব যেমন বিরোধভাবে স্বীকৃতি দিয়ে বিজি অনুর অস্তিত্ব ইয়ালগা এই অজাত শত্রু স্বীকৃতি দেবে তারা রাজ্যগত ব্যাপার সেবা সীমানা লয় দেয় সে ব্যাপার সেবা লয় এখন শত্রুতায় লবে এই খেলে ঐক্যবদ্ধ খেলে বিজিয়ন বহু উন্নতি করে রাজ্য তুমি আমিও করি পারিব আর ঐক্যবদ্ধ নহলে সে ধর্ম দিও রাজনীতি দিও পরিবারত সমাজত জাতিগতভাবেও প্রত্যেকটি ক্ষেত্রে আমার পরাজয় ভিন্ন অনুদিন জয় হবো নাই কোনোদিন নহব আজ এই উপাসক বাঁচি গেল ইয়ান নানা ধর্মর ক্ষেত্রে নহম নয় প্রত্যেকটি ক্ষেত্রে আমার সেই কেকান গুণ দরকার লাগে সেই কেকান গুণ দরকার লাগে চালাতে সিয়ানলে উগ্র উপাসক বা উপাসিকা কোনোদিন খরচি কাকর নয় সাংমা অদালতে খরচ বালে দেই নয় যে মানসিকতা সম্পন্ন নয় হ্যাঁ সাংমাও ধরা সাংমাও নেবারে বললাম ধরা নেই একজন তাহলে বেলে একজনে আমি দেই নোয়ারে একজনে উন্নতি করার অবলে কিতে না উন্নতি করিব গা এগায় বেলা পিতে পিতে রে মরানো দোয়া দিই কিছু বুঝা যায় হ্যাঁ এই কেলে ভগবান বুদ্ধ এই নাগাজের মধ্যে হইয়া রে সিও উগ্র উপাসক বা উপাসিকা হ্যাঁ সেদিকে কিছু না করিব সেবার দিয়ে কুয়াকা বাসেন না শাসনের চালে দিক করে দেয় এই সেদিকে রই তাছাড়া কিরত্ব দিলে যে বর্ষাকার ব্রাহ্মণ দা মন্দির তাই বুঝছে শেষ পর্যন্ত তারা শক্তি দুর্বল করে দিয়ে দিই অর্থাৎ তারা ওই কোরআন ভাঙি দিয়ে দিই তারপরে তো ওই দুর্বল পয়েন্ট এনে দেয় অজাত শত্রু বিজি অনুরে আক্রমণ করছে শেষ পর্যন্ত রাজ্য ধ্বংস করে দিয়ে এবং তারা দেশ সারা করছে পুরো ধ্বংস করে দিয়ে বিজি অনুর অস্তিত্ব নেয়ারা এ সাক্ষ্য অনুর অস্তিত্ব যেমন বিরোধভাবে স্বীকৃতি দিয়ে বিজি অনুর অস্তিত্ব ইয়ালগা এই অজাত শত্রু একগুলি দেবে তারা রাজ্যগত ব্যাপার সেবা সীমানা লয় দেয় সে ব্যাপার সেবা লয় এখন শত্রুতায় লবে এই খেলে ঐক্যবদ্ধ খেলে বিজিয়ন বহু উন্নতি করে রাজ্য তুমি আমিও করি পারিব
আর ঐক্যবদ্ধ নহলে সে ধর্ম দিও, রাজনীতি দিও, পরিবারত হোক, সমাজত হোক, জাতিগত ভাবে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আমার পরাজয় ভিন্ন হলে জয় হবে নাই, কোনোদিন নহব। আজি উপাসক বসে গেলাম, ইয়ার নানা ধর্মের ক্ষেত্রে নহম নই, প্রত্যেকটি ক্ষেত্রে আমার সেই কেকান গুণ দরকার লাগে, সেই কেকান গুণ দরকার লাগে। সে আর হলে উপাসক বসে গেল যে এক আনার গুণ হয় রে। ইয়ার হলো আয়ত্ত নম্বর, নয় নম্বর ই, নয় নম্বর হলো এই এই আনুসুইয়া কবতে না চাকু আমার কুয়ানাম আছে না শাসনের চালাতে। সেয়ার লগে উগ্র উপাসক বা উপাসিকা কোনোদিন খরচি কাত নয়, সাংমা হবার লগত খরচ বালে দেই নয় যে মানসিকতা সম্পন্ন নয়। হ্যাঁ সাংমাও ধরা সাংমাও নিবারে বললাম ধরা নি, একজন বালে বেলা একজন আমি দেই নোয়ারে, একজনের উন্নতি করার আর হলে কিতে না উন্নতি করিব, গায়ে বেলা বিধি বিধি রে মরানো দোয়ারি কিছু দেবে। হ্যাঁ এই কেলে ভগবান বুদ্ধ এই নাগজন মানে হইয়া রে উপাসক বা উপাসিকা সেদিকে ফিজুম না করিব। সে বড় কুয়াকে বসে না শাসনের চারেতে তুমি যে নিতল আছিও বুদ্ধং সারা নাঙ্গাতে হতে ধাম্মাং সারা নাঙ্গাতে হতে সাংগাম সারা নাঙ্গাতে হতে যে বুদ্ধ স্মরণ লয় ধর্ম স্মরণ লয় সংঘর স্মরণ লয় এই উপাসক উপাসিকা সে না একান্ত ভূমি গেল ভাই নম্বর আনবে। আজ এই উপাসক উপাসিকা লিয়ব্দ আসলে বাচ্চান গুণর সদা ধারণ করি নেই দার্মিক খোলে নেই কি সমাজ আনন্দ করিবা। হ্যাঁ এক করে মনে প্রাণে আমার তুমি একটা নতুন দার্মিক করিব শিল বানো করিব আর ফর সুখে সুখেও করিব ফরত ডুবে ডুবেও করিব। আজে উপাসক উপাসী গেলাম এই যে তুমি আমি জন্মত্তরে নিয়ে জাতিগত ভাবে আমি যে বৌদ্ধ হিসেবে পরিচয় দিয়েছি বৌদ্ধর উপাসক উপাসিকা হিসেবে পরিচয় দিয়েছে এই জিনিসটা আমি যদি এই বাচ্চান গুণত্বন ব্যাগ গুণ আনে যদি আমি ধারণ করি ভারি দিয়ে হয় ইচ্ছে কাহিনী লেখা করে সাক্ষাৎ আমার সত্যিকার অর্থে উপাসক বা উপাসিকা দাগানা পরিচয় দেনা সার্থকতায় পর্যবেসিত হব দিয়ে আজে উপাসক উপাসী গেলাম ইচ্ছে যে তুমি মহান দানোত্তম কঠিন শিবদান অনেক অর্থ বৃত্ত খেয়া শ্রম অনেক কিছু খরচ করে নে হিসবদ্ধা হতা খেদ ভাবনা অনেক। হ্যাঁ এ ধরনের করে নে তুমি যে অনেক পরিশ্রম করে যে কঠিন শিবদান করলা এই দানান বাচ্চান যে কি উপাসক উপাসিকার যে গুণর কথা হইয়ে সেই বাচ্চান গুণর অন্তর্গত আগে গেলে তা একান করি হয়ে যাবে কাহাতে উপাসক উপাসী গেল ইচ্ছে তুমি বিলি নয় আগেও তুমি আর্য বড়দের এই অনুষ্ঠান করছ ভবিষ্যতে হয়তো বাঁচি ফেলে অনেকে গরিবা গরিবার সুযোগ কান হয়তো তোমার এবং এদিক থেকে দান গড়ানোর পাশাল আছে এদিকে দানোত্তম প্রতিনিধি দান গড়ানোর পাশাল আছে তুমি কোনো একখানা সত্যিকার অর্থে উপাসক উপাসিকা হওয়ার চেষ্টা করিবা দিয়া চেষ্টা করিলে সেখানে যে হারিব তার ব্যক্তিগতভাবে লাভ। আমি যেহেতু কর্ম কর্মফল বিচ্ছেদ করে আমি যেহেতু পুনর্জন্ম বিচ্ছেদ করে এই পুনর্জন্ম অতজনে যে পুনর্জন্ম অতজনে যে আমার যে শব্দকে আশা করি আমি খুব আশা করি মৃত্যুর পরে দিই এই জীবন চোখ বালে পুণ্য শিশুবৃদ্ধি যে আশা করি এই প্রত্যেকটি আশা আমার ফুরে পাবে একমাত্র কর্মর মধ্য দিনে দিই। আমি যদি সিদ্ধ করি নেই লোক দেখানো ধর্ম নগরী নেই সত্যিকার অর্থে গম সাধু গম শিলবান দামি কইটি হয় সেক্ষেত্রে আমি ব্যক্তিগত জীবনত ইহ জীবনত উন্নতি শ্রীবৃদ্ধি ভালে এই জিনিসটা নিয়ে অব মৃত্যুর ভয় দিয়ে আমি সদ্গতি এবং সুখ এই জিনিসটা আশা করি ভাবিব আশা কর উপাসক উপাসিকা যারা ইয়টা করিও ব্যাগ পুনর যে কঠিন জীবন দান কর শিয়ং দুঃ ধর্ম অধাসন যা কিছু পুণ্য কর্ম তুমি জীবনত কর প্রত্যেকের অন্য অনেক আশা প্রত্যাশা খেলেইও এই কমন আশা প্রত্যাশা ব্যাগ কোনো বিধি একই আজে উপাসক উপাসিকা লোক আসলে মই যে পরিশেষে হম নাই ধর্ম মত নয় ধর্ম কথাবার্তা নয় ধর্ম এই অনুষ্ঠানত নয় ধর্ম হলে আমার মনত ধর্ম হলে আমার জীবনের যে কথাবার্তা হাম ভরত আমি যা কিছু কর্ম সম্পাদন করি ইনিত
আমার দর্মহা মাদা অগরিত করিব ধর্মাধিপতি হবিও সেনেকি যদি ভালো দিয়ে আমি আমি ব্যক্তি জীবনত মৃত্যু করা দিও আমি সুখী হয়ে খালিব সদগতি হব আমার মন আজানে ব্যাখ্যা ফিরাব হাজার উপাসক উপাসী গেল বনবান্ধী আমরা বোধ করি বান্ধবী কই আমি তা ব্যাখ্যা শ্রী কিরেকা অবাচ্ছা আবার দিয়া তা যাই হোক মার ব্যাগ নহমার ইচ্ছে যে তোমার শুভ দানোত্তম অগাত বিশ্বাস উৎপন্ন হনি হয় সেই বিচ্ছেদ চান ওরে বর বলিনে তুমি নিজের লাভে ব্যাগ করে সত্যবে সম্ভব দৃষ্টির ফলে পরিচালিত ঘুরি ফারা ফারা সিঁড়িকে একটা জ্ঞান শক্তি সিঁড়িকে একটা মানসিক শক্তি অর্জন করিলে নিজের কুশল কর্মে নিয়োজিত রাগে নেই কর্মপদে নিয়োজিত রাগে নেই তুমি যাতে এ হালে সুবি হয়ে ভালো হারা মৃত্যুর পরে দিয়ে তোমার ব্যক্তি সুখ এবং সদগতি হয় ভারা এদিকে একটা মঙ্গল কামনা এবং আশীর্বাদ রাগে নেই মদ্দা মহদাই থুঙ্গুল দিল আমি পশ্চিম গড়ার হাত বিদায় মনীষা সাংমা আমি কৌশিক চাংমা পশ্চিমিকত তেসলাত যদি আমার টিম হিতে হন বুলর ঠাই সালে ভাঙ্গে দাগি আ তুবই বেকুনতুন হেমা আউচ করি সাদু 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 হচ্ছে আজ ভোর ধর্মজল সকাবান বিহারত কঠিন শিবরদানর বিল্য অনুষ্ঠানত মুই সর্বপ্রথমে তথাগত সম্মুখ সমুদ্রে বন্দনা জানাম সেই পরে দিয়ে বন্দনা জানাম পরম গুরু কল্যাণ মিত্র অরহত বনবন্তরে অনুত্তর পুণ্যক্ষেত্র বিকু সংঘ উপস্থিত দায়ক দায়িকা বৃন্দ ব্যাকুণরে মৈত্রীমা আশীর্বাদ করি নে মুই হিজুদা মহদা বৃন্দাম ধর্মহদা হবার আগে দি একখান তোমায় তো অনুরোধ আগে সে নামে বনবন্তীর উনেচালর আদর উনেচালর আটই জানুয়ারি এলে শতবর্ষ ধর্ম হব বনবন্তীর ধর্ম শত একশত পুরব সেই উপলক্ষে বনবিহারত বিক্ষু সংঘ আলোচনা অর্জন আমি হিগুড়ি বাড়ি বনবন্তীর শতবর্ষ উপলক্ষে তিমাময়ে দে আলোচনা করছে দেই অন্যান্য জনবার্ষিকর সিদ্ধুন এই শতবর্ষ মানে অন্য ধরনের ঘুরি গড়া হব জাক জমক পূর্ণ ঘুরি নিয়ে গড়া হব বনবিহারত তো আটই জানুয়ারি সেই তারিখে তারিখে হব এনে কিন্তু জাক জমক হিসেবে দুই তারিখ হইতে আরম্ভ হব বনবিহারত হ্যাঁ দেখা নিতে একসময় ঘুরবেন না শাখা বিহার আমি হ্যাঁ আমি বাঘ বাঘ করছি কিন্তু আর যে হুরোদ ঘুরিবেতে সিদ্ধান্ত হইয়ে তারপরে হাগারাঝুরি ধর্ম হুরোদ তারপরে এই সিটিয়াং ইফিজাতা সুয়দ আরও নান্যেশ্বর শান্তিপুর এরকম করে ঘোরা দিয়ে তেসালাতেই বনবিহারত যাতে জাক জমক পূর্ণ ঘুরিভারি তুমি অংশগ্রহণ করিবাগই
দেবা তারপরে আরো এই যে আর্য পুরুষ ইয়ে তোমার দায়িত্ব আমার দায়িত্ব তাছাড়া এই যু জিতুর ভাই সহযোগিতা দিবে আর্থিকভাবে কায়িকভাবে যাতে ইজিও জাক জমা করে নিয়ে ঘুরি ভাড়া যায় হিয়া বুঝে সাহায্য করিবে যাতে এখানে লাগরে ভাড়া নয় নয় ভাড়ায় তো ব্যাকুণ তুমি আর্য করে যে তো বহু মানুষ দেখছো এই যে ব্যাকুণে যদি একটা করে নিয়ে মিলে মিশে করে নিয়ে করলে অবশ্যই ভাড়া যাবে বলে হ্যাঁ মরো দায়িত্ব আগা এগিয়ে যাবে হ্যাঁ এই মর বিষয় এখান হম হয়তো তুমি এই হইবার যেমন বিক্ষু সংঘ এবার তো ডাঙর মানতে নেই আনন্দ মিত্র মানতে এটুন মানতে আগে তাই আমার এই আমার তেমন সাহায্য নগরে হ্যাঁ হয়তো অনেকে হইবার এইবারে হ্যাঁ মহেন দায় দক্ষিয়ে মুই তো বনমান্তে রে বনমান্তে লগালগে রইম হ্যাঁ বনমান্তে মরে হদ থমায় এনে তুমি কর মানুষ বুঝে নোয়ারিও থমায় এনে তুমি কর বারবার মরে গেছে হরি হদ এবং বিকু সঙ্গে হরিয়া হদ হ্যাঁ কো বনমান্তে তো বড় দাসনা করে দিয়েছি হ্যাঁ হুদ্রভর জন্য উন্নতি হল এর দুর্ভর জন্য ওই দিয়ায় হ্যাঁ দেখা যাচ্ছে এই মই যদি সাগা বিহারতে দঙ্গি ইদুতে দঙ্গি তোমারা যদি উপদেশ দিদ তুমি যদি নশুন নশুনি দা আমার ভালে দা সিন দিও নওল হ্যাঁ যে তোমার উপদেশ দিদ যে নেই ময়েনও নওল এবার দেখা হল নেই ময়েনও নওল তোমায়নও নওল হতে মই এ কোনো সেরকম তোমারে ব্যবহার করে নোয়ারিম তোমার যে ইয়ে তোমার ইয়ে তো বল করি নোয়ারিবি ময়ের মই যেতে পারে করি হ্যাঁ বুদ্ধ ইয়ে হয়ে দে আগে নিজরে উদ্ধার কর হ্যাঁ পরে উদ্ধার করবি আগে নিজরে উদ্ধার করিতে আগে তৃষ্ণা মুক্ত ওনে অরহত লাভ কর হ্যাঁ পরে উয়ার ঘুরি হারিবি হাজার বাদে উয়ার কেমন ঘুরি নোয়ারি মানুষরে হ্যাঁ যাব বনবান্তে ইউদ সুদ্ধ পাচ্ছি ও হ্যাঁ সুদ্ধ করে পাচ্ছ তুমি হয় তাছা নথে কু ময়ে মু বহাতে তোমারে এত বলি নারি মরে এত দুচারু নজ এ এবার তো ইন্দি ন এবার হয়তো অনেকে খবর নব ইন্দি মোর এবারে তো উদ্দেশ্য নহল হেলিয়ে বেলিয়ে বন্দি ফোন করে দেবে মানতে সিনিয়র বিকুনে কাহলে ভালো হবো তাহলে হানো হানো হই সে আগে ধ্যান সম্পত্তি রত্ন ফোন করছি তা হয়তো এবার কাকা হবো সিন্ধে বড়ি ওরাই তাই এই দোকান রে বিলে আমি যত আগেছি বাবনা কেন্দ্র হয়েছিল আগে যারা নিরিবিলি করে থাইয়ে দিয়ে কেন বাবনা করি মনে হয় সিওর জেনে থান রই এ ময়ও টিকছে ধরতে হয় না বনমান তোকে কতরও করে নোয়াচ্ছি কতরও করে নোয়ারি জিদ্দুর ভাড়া সিওর চেষ্টা করি এসব আমার মধ্যে খানতে খাওয়ার দিয়ে দমুসান বুঝলি এ আলাদা মহেন রে তাছাড়া যাই হোক এই এবার মৈতর্ম উপদেশ মেলায় যাম হ্যাঁ আমি ধর্ম দেশনা দিয়ে তুমি শুনি হ্যাঁ একটু ফালিয়ে বল না আমি হইয়ে তুমি শুনি ফালে বল না একটু ফালাই নয় তনে নয় আমি হোর জিতুর বাড়ি জিতুর জানি তুমি শুনলি কি আমাদের নেই দাগ দা গরিছে নললি তাই তো ফালি এব না তা বুদ্ধ তা প্রকৃত ধর্ম শিল ফালালে কঞ্জশীল ফালালে তা সে প্রকৃত ধর্ম আচরণ করা হতে দে বানা দানান্দয় নয় বনমান্তে যে তুমি হয়তো ন শুনছ না নশুনো মাঝে মধ্যে হয়তো দান রয় মরে বুঝি করি নোয়ারিবি কি কঠিন জীব দান হ সংগদান হ অস্ত্র পরিষ্কার দান হ মনোহলে বনমান্তে সদ্য মেরিয়া তুমি দামি দামি জিনিস মূল্যবান জিনিস আনি নেই দবি এই জিনিসটা মরা বুঝি করি নোয়ারি হয় বনমান্তে মতন শূন্য ইত্যাই বানা এই দান দই নহব শিল রক্ষা করা হইব দে এই পঞ্চশীল যদি রক্ষা করি নোয়ার দে প্রকৃত তুমিও বৌদ্ধ নয় প্রকৃত ধার্মী নয় আসলে এই পঞ্চশীল রক্ষা করা হইব দে সেনাতে মোদের গ্রহতে
পঞ্চশীল সম্বন্ধে কা তুমি জানিবে চেষ্টা করো। পঞ্চশীল সম্বন্ধে এজ কৈনবার মানে দে বাঙা পঞ্চশীল বনমানে তিনজন শিলভাল শিলভাল হেবি কুচামে শিলভাল শিলভাল কি শিলভাল আছে প্রকৃত বুঝি নাম দে হ্যাঁ বুদ্ধ এই শিল কথা হিতে হই বুদ্ধ হল শিওন গুরু না আমার দুঃখে তোমার দুঃখে মানে নদে বুদ্ধ সামান্য খান ইয়ে কথা হইল মই বুদ্ধ হি শিবি বুদ্ধ জেকে দূষিত স্বর্গত তুন মুড়ি নে মুড়ি মায়া দেবীর গর্বত চলবে গি জন্ময়ে গি বুদ্ধ এত মহৎ এত মানে বুদ্ধের গুণ জেকে ফেদাবিদের চলবে গি শেখ কাবিলি দ্বিতীয় ধর্ম বুড়া যদি কীতি হইয়েন জনসংখ্যা অনুসারে আয় মানুষ প্রায় বনাবে আর ক্ষতি জীবন আমাদের কে হই হ্যাঁ এইগুণ যদি কোনো যদি পঞ্চাশ লোককে ওইহার আইয়ে ফল ন দুঃখ বনা পুনর মঙ্গল হোক ফল হোক এখন শুভ হোক উদ্যোগ জ্ঞান চারিয়ার্য উদ্যোগ জ্ঞান উদয় হোক অতিত্ব প্রাণী জ্ঞান উদয় হোক বিশ্বের সকল প্রাণী ছুটি হোক এবং এই আশেপাশে যে আকাশবাসী দেবতা ভূমিবাসী দেবতা বৃক্ষবাসী দেবতা এই মন্দিরবাসী দেবতা এই কুটিরবাসী দেবতা এবং তারও শুভ মঙ্গল হোক ব্যাকুণারা রক্ষে হত ব্যাকুণ নির্মাণ লাভের হেতু এই আশীর্বাদ করে নেই মহাদান শেষ করে দিল Yeah.